বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে ওয়েলকাম করছি ক্লাসিক ক্লাবস থেকে লাইভে। সো যারা যারা মুহূর্তে লাইভে আছেন জয়েন করে ফেলেন, আমাকে জানান লাইভ ওকে, অল ওকে কিনা, অল ওকে কিনা। এত সুন্দর সুন্দর ড্রেস আজকে, আজকে যারা মানে কটন, পাকিস্তানি কটন, আজকে পাকিস্তানি কটন অফার, অফার অফার, গরমে গরম গরম অফার, গরমে গরম গরম অফার, সাথে ঈদুল আজহার কিছু লাক্সারিও দেখাবো, তাওকেলও দেখাবো, স্টিচ ঘরারা যদি দেখতে চান দেখাবো। সো দ্রুত দ্রুত করে জয়েন করে ফেলেন, অল ওকে আছে কিনা, লাইভ ক্লিয়ার কিনা, লাইভ ক্লিয়ার কিনা। আমি জানি না আপু, আমাদের আজকে প্রচণ্ড হচ্ছে আপনার লোডশেডিং, আমার লাইভ আরও আগে করতাম, আমি বিকেলেই করতাম, আজকে প্রচণ্ড লোডশেডিং, মিনিমাম 10 থেকে 15 বার লোডশেডিং। সো আমি জানি না এই লাইভটা আমি কন্টিনিউ করতে পারবো কিনা, সো একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলেন, তাহলে হচ্ছে আমি হচ্ছে তাড়াতাড়ি করে শুরু করে দিব। আজকে 1250 টাকায় সুন্দর সুন্দর ড্রেস দেখাবো, 1250 টাকায়, 1250 টাকায় সুন্দর সুন্দর ড্রেস। প্রথমে আমি যেটা বানাইতে দিচ্ছি এটা আমাকে সবার আগে, সো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সবাই জয়েন হয়ে যান। আমাদের একবারও লোডশেডিং হয়নি। আরে আপু, লাকি 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 আপু, কিছু কর, আমাদের লোডশেডিং হচ্ছে আপু এরিয়াতে হচ্ছে না, আমাদের হচ্ছে বিলিংয়ে খুব লোডশেডিং হচ্ছে, বিলিংয়ের কি যেন একটা প্রবলেম হচ্ছে, যেটার জন্য হচ্ছে কালকে থেকে লোডশেডিং, কালকে থেকে হচ্ছে লোডশেডিং। জানি না কী অবস্থা হবে, লাইভটা শেষ করতে পারবো কিনা ওটাও জানি না। তো একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সবাই জয়েন করবেন, যে যেখান থেকে দেখছেন লাইভটা ক্লিয়ার আছে কি না, অল ওকে আছে কি না জানাবেন। একদম গরমের মধ্যে একটা সুন্দর গর্জিয়াস ড্রেস পরছি, বাট যদিও শিফন পরছি তো এই জন্য সেটা গরম লাগতেছে না, এটা আসলে ঈদুল আজহার জন্য আসছে, ঈদুল আজহার জন্য আসছে। আমার পরা ড্রেসটার প্রাইস আপু 6500 টাকা, আমার পরা ড্রেসটার প্রাইস 6500, এটা হচ্ছে আপু লাভিশের হাদিয়া, লাভিশের হাদিয়ার স্টিচ কালেকশন, প্রাইস হচ্ছে 6500, 6500 টাকা, 6500 টাকা। বাট আমি আপনাদেরকে দেখাবো আজকে সব অফারের ড্রেস, যেটা আপনারা পাবেন এই গরমে যেরকম চাচ্ছিলেন। সো আজকে আমি আপনাদের পছন্দের কালেকশন দেখাবো, এটা আমার পছন্দের কালেকশন, তারপরেও হচ্ছে ফাঁকে ফাঁকে প্রতিদিন একটু একটু ঈদের কালেকশনও দেখাই দিব। বাট আপু আমি যেটা ডিটারমাইন করেছি যে এখন থেকে আসলে আমি একটু হাই রেঞ্জের ড্রেস হচ্ছে পাকিস্তানি হাই রেঞ্জের ড্রেসগুলো নিয়ে কম কাজ করব। আমাদের এই ডিসকাউন্টের জন্য আপু আমরা ডিসকাউন্ট দিচ্ছি, আমরা ডিসকাউন্টও দিচ্ছি, আর আমরা এত প্রবলেম মানে আমি জানি না আর কে কতটা ফেস করে, আমার এই ডিসকাউন্টের জন্য মনে হচ্ছে কি আমি নিজের পায়ে নিজে কুড়াল মারতেছি, ডিসকাউন্ট দিয়ে দিয়ে মানে আমি নিজে মানে নিজে লস করতেছি। কাস্টমাররা মেসেজে রিপ্লাই দেন না, আপনারা মেসেজ মনে হচ্ছে যে মেসেজে রিপ্লাই দিতে আপনারা আমাদের কিনে ফেলছেন, মেসেজে রিপ্লাই দিতে আমি বাধ্য, আমি 24 ঘন্টা আপনাদের মেসেজে রিপ্লাই দিতে হবে। আপনারা কোয়েরি করবেন আমাদের, অর্ডার করেন আর না করেন আপনাদের কোয়েরি 24 ঘন্টা বসে বসে, আমি হচ্ছে 50 জন 100 জন লোক স্যালারি দিয়ে নিয়োগ করে শুধু আপনাদেরকে সাইজ বলার জন্য, এভেলেবেল আছে কি না, এটা আছে কিনা, ওটা আছে কিনা বলার জন্য মনে হচ্ছে 50 জন লোক নিয়োগ করতে হবে। সো আমার আসলে ডিসকাউন্ট অ্যান্ড হাই রেঞ্জের ড্রেস কম রেঞ্জে সেল করার যেই একটা ইয়ে, এটা আমি একদম কমপ্লিটলি মানে আমি এটা একদম ডিসকার্ড করে দিচ্ছি,
আমি এখন থেকে খুব রিজনেবল ড্রেস দেখাবো, অ্যান্ড ডিসকাউন্ট দিতেও যেন আমার 200-300 টাকা ডিসকাউন্ট দেওয়ার লাগে। আমার 10,000 টাকার ড্রেস, 8,000 টাকার ড্রেস 4,000 টাকায় দিয়ে আবার একটু সুতা উঠলে ভোক্তা অধিদপ্তরে যাব, কমপ্লেন করতে যাব, এই করতে যাব, কোনো দরকার নাই আপু। আপনারা যেখানে কিনে নিন, আপনারা কিনে নেন, মানে পেয়ে বসছে লিটারালি। আমি এই জন্য একদম ডিটারমাইন্ড, এখন থেকে আমি আর হাই রেঞ্জের ড্রেস আনবোই না, পেজ উঠাবোই না। আমি 1500-2000 টাকা ড্রেস সেল করবো, 1500-1600-1300-1200 টাকা ড্রেস সেল করবো। ভালো লাগলে নেবেন, না ভালো লাগলে রিটার্ন করে দিবেন, আমার কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নাই। বিকজ কম দামের ড্রেস যখন রিটার্ন করেন গায়ে লাগে না, 200-300 টাকার ব্যাপার, ঠিক আছে? কিন্তু একটা 5,000 টাকার ড্রেস, 7,000 টাকার ড্রেস, 3,000 টাকা, 2,000 টাকায় পাওয়ার পরও আপনাদের হচ্ছে মানে সমস্যার কোনো শেষ নাই, মনে হয় যে ফ্রি মানে নিয়ে আসছি আমরা। সো আমি এই জন্য একদম কান ধরছি যে বাবারে বাবা, আমি আর হাই রেঞ্জের ড্রেস নিয়ে কাজই করব না। আপু রেগুলার প্রাইস দেন, ডিসকাউন্ট দিয়েন না, একদম আপু পারফেক্ট বলেছেন। আমি 10 টাকা, কারণ আপু ডিসকাউন্টে লাখ মেসেজ জমে, লাখ মেসেজ তো রিপ্লাই করা পসিবল হয় না, লাখ মেসেজের মধ্যে 2-4টা মেসেজ জমে যায়। অনেকে হয়তো আপু বিকাশ করছে, সিরিয়ালি মেসেজে আসে নেই, আমরা রিপ্লাই করতে পারি নেই, মানে এই জন্যই বললাম যে ডিসকাউন্ট দিয়ে লিটারালি আমি আমার লস করতেছি। সো টোটালি ডিসকাউন্ট বন্ধ, আর ডিসকাউন্ট দিলেও কম, মানে 100-200 টাকার ডিসকাউন্ট দিব, 1500 টাকার ড্রেস 1200 টাকায় 1300 টাকায় দিব। ওই যে 4,000-5,000 টাকার ড্রেস 2200-2300 টাকায় পাওয়ার পর মাথা খারাপ হয়ে যায়, মাথা খারাপের মতো অর্ডার করেন, তারপরে আবার একদম খুদখুদার মতো নিয়ে করতে থাকেন, মনে হয় যে আরও ফ্রি, আরও যদি ডিসকাউন্ট করা যায় একটু খুদখুদ দেখায়। সো আমি লিটারালি হচ্ছে আমি এগুলোর থেকে বাইরে, আউট, লিটারালি আউট। বোঝা হচ্ছে এটা আসলে মানে সবাই সব কিছু ডিজার্ভ করে না। যখন 4,000 টাকার ড্রেস 4,000 টাকা দিয়ে কিনবেন, তখন যে মনে হবে যে আসলে ক্লাসিক ক্লোজেট অনেক কমে পাইতাম, তখন ভালো ছিল। সো এই জন্য হচ্ছে আজকে আমি একদম ডিটারমাইন্ড, এখন থেকে আমি কোনো নতুন মানে হাই রেঞ্জের ড্রেসে আমি কোনো ডিসকাউন্ট করবো না, হাই রেঞ্জের ডিসকাউন্টে আমি কোনো ডিসকাউন্ট করবো না। আমি আনবো অল্প, সেল করবো অল্প, আমি কম রেঞ্জের ড্রেস আনবো শুধু, যেগুলোতে আমার 200-300 টাকা ডিসকাউন্ট করলে হয়তো আমার কষ্ট লাগবে না। আমার ড্রেসটা অ্যাভেলেবেল আছে, প্রাইস হচ্ছে আপু 6,500 টাকা। আমার বড়টা লাভিশের গাড়ারা, এটা কোরবানি দিয়ে ঈদুল আজহার জন্য, 6টা মাত্র কালার দেখিয়ে দিব, বাট আমি আজকে হচ্ছে শুরু করছি। আচ্ছা, সো শুরু করে দিলাম, ওকে শুরু করে দিলাম, বিসমিল্লাহ বলে শুরু করে দিলাম। অনেক সুন্দর সুন্দর কটন ড্রেস দেখাবো, যেগুলো এই এই সময়ের ডিমান্ড, এই গরমে ডিমান্ড, এই গরমের ডিমান্ডের কিছু ড্রেস শুরু করি। ফার্স্টে যে ড্রেসটা দেখাবো, এই ড্রেসটা আমি অলরেডি বানাইতে দিছি, আসছেই আপু আজকে, যেটার জন্য আমি এখন বানাই করতে পারলাম না, কালকে ইনশাল্লাহ আমি ড্রেসটা পরবো। সো আমি আজকেই বানাই, একটু আগেই বানাইতে নিয়ে গেছে আজ। সো ফার্স্ট ড্রেসটা শুরু করছি, রেডি হয়ে যান আপু। কিছু মানুষ না, ম্যাক্সিমামে আমাদের পেজে আপু পেয়ে বসছে, লিটারালি ট্রাস্ট মি আপু, লিটারালি পেয়ে বসছে, লিটারালি পেয়ে বসছে। আপনারা মানে আমার বিজনেসের প্রতি দিন দিন বিতৃষ্ণা চলে আসতেছে, একদম বিতৃষ্ণা, মানে অনলাইন বিজনেসের প্রতি মনে হচ্ছে যে অনলাইন বিজনেস মনে হয় যারা করে তারা কোনো মানুষ না, মানে তাদেরকে পায়ের মধ্যে গলার মধ্যে চাপ দিয়ে হচ্ছে ইয়ে করতে হবে। না আপু তানিয়া ইরা আপু লাইভ দেখে অর্ডার করেন, লাইভে এমন কোনো সময় হয়নি যে লাইভে আমরা ড্রেসের ডিটেল বলি না, আপনারা লাইভ দেখে অর্ডার করেন, লাইভে প্রাইস শুনেন, সব শুনেন, কিন্তু আপনারা লাইভে কি শুনেন না, আপনারা সাইজ শুনেন না, লং কত শুনেন না, যখন রিটার্ন করার আমি তো লাইভে শুনিনি, তা লাইভে কি লাইভ দেখেন কেন আপু, লাইভ কেন দেখেন, লাইভ দেখলেই তো আপু সব ডিটেল পাওয়া যায়। মানুষ কষ্ট করে আমরা কেন লাইভ করছি, গলার সাউন্ড চিল্লায় চিল্লায়, বডি এত, লং এত, কালার এইটা, প্রাইস এত আপু, বডি এত থেকে এত হবে, এত হবে, এন হবে, ত্যান হবে, এই হবে, সব বলার পরও ড্রেস অর্ডার করার পর যখন আপনাদের কাছে যায়, যখন আপনাদের ক্যান্সেল করার মন মানসিকতা জাগে, তখন বলেন আমি তো লাইভে শুনিনি, আমি হচ্ছে ব্যস্ত ছিলাম, লাইভে জাস্ট পিকচার দিয়ে পাঠাই দিছি, আপনারা সাইজ শুনেন নাই, কিছুই শুনেন নাই, সব পেজের দোষ, সব পেজের দোষ। তো এই দোষ আর নিতে চাই না, বিকজ আমাদের আপু প্রচুর প্রচুর প্রচুর, আমি হচ্ছে লিটারালি আমি হচ্ছে এই জিনিসগুলো এরকম মানে যেটাকে বলে যে মানে হ্যারাসমেন্ট টাইপের জিনিসগুলো হতে হতে আমি লিটারালি বিজনেসের প্রতি আমার বিতৃষ্ণা চলে আসছে। এখন মনে হচ্ছে যে অনলাইনে বিজনেস করে হচ্ছে মানে করাটা মানে হচ্ছে নিজের সেলফ রেসপেক্ট বলে কিছু থাকবে না, সেলফ রেসপেক্ট বলে কিছু থাকবে না। আজকে একটা আপুর সাথে কথা হয়েছে আপু, 2023 সালের জুলাই মাসের 23-এর জুলাই মাসে ড্রেস নিছে উনি, আজকে উনি এক্সচেঞ্জ করতে চায়, এক বছর হয়ে গেছে উনি এক্সচেঞ্জ করতে চায়, তখন ড্রেসে দাগ ছিল, উনি পেজে জানাইছিল, আই এগ্রি উনি জানিয়েছিল, ওনাকে আমাদের পেজ থেকে এটাও বলা হয়েছিল যে আপু ঠিক আছে আপনি কোন অন্য কোনো ড্রেস পছন্দ করেন আপনাকে এক্সচেঞ্জ করে দেওয়া হবে, পেজ থেকে জানানো হয়েছে আরও এক বছর আগে যখনই উনি জানিয়েছিল। তারপর উনি ইউএসএ চলে গেছে, উনি ইউএসএ চলে গেছে, এখন দায়ভার আমাদের যে আমাদের এক বছর পর ওনাকে চেঞ্জ করে দিতে হবে, অর এলস উনি কই যাবে, উনি র্যাবে যাবে, উনি ভোক্তা অধিদপ্তরে যাবে, যাক ভোক্তা অধিদপ্তরে।
এক বছর পরে ড্রেস চেঞ্জ করে না দিলে আপনারা বক্তব্য অধিদপ্তরে চলে যাবেন, মানে আপনারা সিক, লিটারালি আপনারা সিক। কিছু কিছু মানুষ মানুষই মনে করতেছে না, এক বছর আগে ড্রেসও আমার চেঞ্জ করে দিতে হবে। এটা কি কোনো আইন, কোন দুনিয়ার কোন আইনে আছে যে আপনি এক বছর আগে ড্রেস, আপনি এক বছর আগে একদম সিয়া ড্রেস পাইছেন, বারান্দে আপনি ছেড়েই পাইছেন, একদম পুরা ফাউল ড্রেস পাইছেন যে আপনি পরার উপযোগী, তারপর আপনি এক বছর পর তো চেঞ্জ করতে পারবেন না। দুনিয়ার কোন আইনে আছে যে আপনাকে এক বছর পরে আপনাকে আমি ড্রেস চেঞ্জ করে দিতে বাধ্য? সো নেন, শুরু করলাম অল্প অল্প, মানে বিজনেস বড় করতে যে আপু আপনাদেরকে আসলে প্রপার যেটা হয় না, যে মানে এখন যেটা হয়েছে যে হাজার হাজার লাখ লাখ অর্ডার যাচ্ছে, তার মধ্যে প্রবলেম কাস্টমার বেশি ফেস করতে হচ্ছে। বিকজ আমি 100টা গেলে হয়তো আমি 5টা প্রবলেম ফেস করবো, আমার যখন 1000 অর্ডার যাবে তখন আমি 5 হিসাব করেন প্রায় আরও 50টা 60টা প্রবলেম ফেস করবো। সো প্রবলেম অনেক বেশি ফেস করতে হচ্ছে, আর এখন তো পেজ হয়েছে গেছে আপু, একদম ব্যাঙের ছাতার মতন পেজ হয়ে গেছে। তো তো আলটিমেটলি যারা রিয়েল প্রোডাক্ট সেল করে, যারা ভালো প্রোডাক্ট সেল করে, তাদের আসলে মানে এখন আর দাম ইয়ে হয়ে গেছে। সো এই জন্য আই যে আমার এখন মানে আমি এই বছর থেকে ডিসাইড করেছি আমি এখন থেকে সব লো রেঞ্জের ড্রেস সেল করবো, লো রেঞ্জের ড্রেস সেল করবো, যেখানে আমার 200-100 টাকার ডিসকাউন্ট দিলে ওকে ফাইন। আমার ওই 8000 টাকার ড্রেস 3000 টাকায় সেল করে আবার আপনাদের জন্য আমি ভোক্তা অধিদপ্তরে দৌড়াবো, আপনাদের জন্য 14 বার আপনার সারাক্ষণ আপনাদের প্রবলেমের সমস্যার সমাধান করতে থাকবো। 5000 টাকার ড্রেস 2000 টাকায় নেবেন, একটা সুতা উঠতে পারবে না, একটা কিছু উঠতে পারবে না, একদম কালার লাইট লাগতেছে, তখন ডিপ লাগছিল, এই হওয়া যাবে না, ওই হওয়া যাবে না, ব্র্যান্ড অরিজিনাল কিনা এটা প্রুফ করার জন্য আমার কাগজপত্র দেখাইতে হবে, ওই করে আপনার বিজনেস করার দরকার নেই। ফার্স্টে যে ড্রেসটা দেখাচ্ছি আমি আজকে দেখাবো হচ্ছে আপু জমজম, অনেকদিন ধরে জমজম দেখাবো বলছি, বাট আসলে অনেক পাকিস্তানি শিপমেন্ট আসাতে আমার জমজমগুলো লো রেঞ্জের ড্রেসগুলো দেখানো হচ্ছে না। সো আজকে আমি 10টা জমজম দেখাবো, অ্যান্ড 10টাই ভাবেন যে 100টার মধ্যে বেছে বেছে 10টা ডিজাইন দেখাবো। জি আপু এক্স্যাক্ট, শারমিনিক আপু একদম ঠিক কথা বলেছেন আপু, ডিসকাউন্ট কখনো দিবেন না, যার মন চায় সে নিবে। জি আপু এক্স্যাক্টলি এটাই বলছেন, এটাই আপু। কি পাগল আছে বাংলাদেশে, আমরাও হসপিটালে ফেস করি আপু, এখন সবাই লিটারালি মানে মানে পাবলিক পায়া বসছে, পেয়ে বসছে, মানে যারা আমরা অনেস্ট ওয়েতে বিজনেস করি, অনেস্ট ওয়েতে বিজনেস করি তাদের এখন। আমি আপনাদেরকে একটা একদম ইয়ে বলি, মানে এভরি সিঙ্গেলটা আপু এই প্রবলেম ফেস করতে করতে মনে হচ্ছে আমার দিন চলে যাচ্ছে, মানে একটা দুটো প্রবলেম হয় এভরিডে, এগুলো ফেস করতে করতে দিন শেষ। একটা আপু আপু আমাদের আমরা পেজ থেকে কোনো প্রকার, আপনাদেরকে আমি প্রতিদিন লাইভে চিল্লাই চিল্লাই বলি না যে আপু পেজ থেকে নাম্বার না দিলে কখনো বিকাশ করবেন না, আমাদের পেজ থেকে এক নাম্বার দিবে তারপর যে বিকাশ করবেন, এটা কি আপু আজকে থেকে বলি বলেন? আপনাদের আমাদের রেগুলার আপু, আমরা একটা আপু আছে উনি হচ্ছে আমাদেরকে না জানায়, মানে আমাদের কাছ থেকে একটা হাই মেসেজও যায় না ওনার কাছে, উনি নিজে নিজে বিকাশ করে বসে আছে, উনি নিজে নিজে বিকাশ করে উনি নিজে নিজে পুলিশে কমপ্লেন করছে যে উনার টাকা আমরা দিয়ে নিয়ে আমরা ড্রেস দিচ্ছি না উনারকে, উনাকে আমরা না বিকাশ করতে বলছি, নট ইভেন উনাকে একটা হাইও বলছি, হাইও বলিনি আপু, আমার পেজ থেকে একটা সিঙ্গেল ডটও নাই উনার কাছে। সেই মানুষ উনি পেজের নাম্বার দেখে, পেজের নাম্বারে বিকাশ করে উনি লাইভে শুনছে যে বিকাশ ছাড়া ড্রেস হবে মানে দিবে না, সো উনি নিজে নিজে পেজের থেকে দেখে নিজে নিজে বিকাশ করে ফেলছে। এখন সেটা হচ্ছে আপু আপনার মে মাস মানে একদম মাসের ঈদের কয়দিন আগে, তো ঈদে তো আমাদের বন্ধ হয়ে গেছে, প্রায় 10 দিনের মতন বন্ধ ছিল, তারপর আমরা ওপেন করছি। সো আমাদের এখান থেকে উনি রেসপন্স পায় নাই, উনি কমপ্লেন করে বসে আছে। পুরো আইডিটা সার্চ করে দেখলাম আমাদের পেজ থেকে একটা হ্যালো পর্যন্ত নাই ওনার কাছে, সো উনি নিজে নিজে বিকাশ করে নিজে নিজে পেজের বিরুদ্ধে হচ্ছে মানে উনি ইয়ে করে দিছে। মানে আপনারা কিছু মানুষ কতটা সিক, একদম এডুকেটেড পার্সন হয়ে যারা এই কাজগুলো করেন, এগুলো আমরা যারা কষ্ট করে বিজনেস করছি, বিজনেসের একটা রেপুটেশনের সাথে বিজনেস করছি, সো আপনাদের এই সিলি সিলি এই কাজগুলো, আপনাদের যে চিপ মেন্টালিটির এই কাজগুলো আমাদের, আপনারা হয়তো এগুলো করে ইউজ টু, আমরা এগুলো আপু ফেস করে ইউজ টু না, সো আমাদেরকে আসলে এগুলো ডিমোটিভেট করে ফেলে। এনিওয়েজ ইগনোর, দেখেন আপু এটা ফার্স্টেই যে ড্রেসটা দেখাচ্ছি আমি এই ড্রেসের সৌন্দর্য বর্ণনা করে বলতে পারবো না, আমি এই ড্রেসটা আমি অনেকগুলো ড্রেস দেখাবো কিন্তু আমি বানাইতে দিছি আমার নিজের জন্য শুধু এইটা, আমি 10টা না 12টা জমজম দেখাবো, বাট আমার নিজের জন্য আমি এটা পিক করেছি, আমার কাছে মনে হয়েছে এই কালারটা কিন্তু আপু একদম কি কালার বলেন, স্কাই ব্লু কালার, এত সুন্দর একটা কালার, এগুলাতে বডি আপু আপনারা হচ্ছে 100 এর মতো বডি করতে পারবেন, সাইডে একটা পার আছে দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর এই গরমে
এইগুলা আসলে আপকামিং ডিসেম্বর আসা পর্যন্ত এগুলা পড়তে পারবেন আপু। আর তার আগে একটা কথা বলে নেই, না আপু এই এই কথাটাই বলতে চাচ্ছিলাম যে জমজম নিবেন, মালহার নিবেন, যদি দেশি নিতে হইতো, আনতে হইতো, তাহলে আপু আমি এভরি সিঙ্গেল ডে আপনাদেরকে দেখাইতে পারতাম। আমার জমজমগুলো আমি অর্ডার করে আনাইছি অলমোস্ট, আমি অনেকদিন ধরে আপনাদের ওপিনিয়ন নিলাম না যে আপু আপনারা জমজম চান না মালহার চান, কি আনবো বা জয়পুরি চান। সো আপনারা যখন বলেছেন যে আপু জমজম আনেন, দেন হচ্ছে আমি জমজম এনেছি। সো আমাদেরগুলো হচ্ছে পাকিস্তানি জমজম, হ্যাঁ পাকিস্তানি জমজম। ইভেন আমাদের কোয়ালিটিগুলো আপনারা ম্যাটেরিয়াল ধরলে, আগে পাকিস্তানি মালহার যেরকম পড়েছেন ম্যাটেরিয়ালটা ধরলেই বুঝতেন, এটা ম্যাটেরিয়াল ধরলেই বুঝতে পারবেন, আর কিছু বলার নাই। হ্যাঁ আর কিছু বলার নাই, সো হচ্ছে এটাই বলার আছে, যারা আমাদের পেজ থেকে পাকিস্তানি ড্রেস কিনেন আপনারা আমাদের ম্যাটেরিয়াল ধরলেই বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কোথায়। হ্যাঁ ডিফারেন্সটা কোথায়, যদিও আপু একটা 1300-1400 টাকার ড্রেসের সাথে খুব বেশি ডিফার করবে না, যে আপনি তো আর আমি তো গুলামে সেল করতেছি না যে 4-5 হাজার টাকার, সো ওই রকম ম্যাটেরিয়াল তো আর হবে না, বাট ওই যে তারপরেও হচ্ছে দেশিটার সাথে বা লোকাল যেটা আপনারা কিনেন সেটার সাথে অনেক ডিফারেন্স আছে। আচ্ছা জমজম হচ্ছে আপু, না আপু এটা হচ্ছে জমজম, জমজম কটন লন, জমজম কটন লন, কটন লন, জমজম কটন লন, অরিজিনাল পাকিস্তানিটা পাবেন, অরিজিনাল পাকিস্তানিটা পাবেন, 100% অরিজিনাল পাকিস্তানিটা পাবেন, যেটা মালহারের পাকিস্তানিটা পাইতেন 1500 টাকার, সেটাই অরিজিনাল জমজমটা পাবেন, পাকিস্তানিটা পাবেন। এখন জমজম আপু আনতে ইচ্ছা করে না, জমজম এখন হচ্ছে ভরে গেছে, ভরে গেছে লোকাল কপিতে। আমি বিন সাইডও আস্তে আস্তে ভাবছি আনা বন্ধ করে দিব, বিন সাইডও এখন আসলে লস প্রজেক্ট হয়ে গেছে। সো এই যে দেখেন ড্রেসটা অনেক সুন্দর, এগুলোকে অনেক সুন্দর করে বানানো যায়, পাকিস্তানি যে ব্র্যান্ডেড ড্রেসগুলো আছে ওরকম করে আপনি একটু পালাজোর মতন প্যান্ট করে একটু লেসিং যদি সাদা অ্যাড করে নেন খুব সুন্দর করে মেক করতে পারবেন। দেন সুন্দর একটা ড্রেস দিয়ে তুল, এগুলো আপু একটা দুইটা, এগুলো 3-4টা নিয়ে রাখবেন, 6 মাস 7 মাস পুরা গরম করবেন, বাসায় পরার জন্য একদম পারফেক্ট, বাসায় পড়ার জন্য একদম পারফেক্ট, বাসায় পড়ার জন্য ওই যে আপু বাসায় পড়ার জন্য সবাই অ্যাটলিস্ট হলেও তো আপু 800-1000 টাকা দিয়ে একটা ড্রেস কিনে নি, বাসায় পড়ার জন্য হইলেও তো আপনারা 200-300 টাকা জামা তো আর আপনারা পড়েন না, এখন পাওয়াও যায় না। আপনার বাসায় পড়ার জন্য কিনলেও কিন্তু আপু মানুষ অ্যাটলিস্ট 1000-1200 টাকার মধ্যেই একটা ড্রেস কিনে, বাট এটা আপনারা যে মানে এই প্রাইসে কিনলেও আপু এটা আপনারা মানে 2-3 বছর একদম রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন, সুতা কষ রং কষ কিছুই যাবে না, মানে কোনো 19 আর 20 হবে না, তো খুব বড় ওড়না একদম পাকিস্তানিগুলোর ওড়না কিন্তু বেশ ভালো বড় হয়, ঘের বেশি থাকে, হ্যাঁ লোকালগুলো ওড়না হয় ছোট হয় আমি শুনেছি, যদিও আমি লোকালগুলো না, এগুলো একদম পাকিস্তানিগুলো হচ্ছে ওড়নাগুলো বেশ বড় হবে, হ্যাঁ বেশ বড় ওড়না হবে, বেশ বড় ওড়না হবে। প্রাইস যাবে অনলি অনলি অফারে দেখেন 1250 টাকা, 1250 না 1350, কী ভুল করি নি, 1250 মুরব্বীদের জন্য দেখাচ্ছি আপু, 1250 টাকা। এইটার আরেকটা কালার ম্যাজেন্টা কালার, এইটার আরেকটা কালার ম্যাজেন্টা কালার, ম্যাজেন্টা কালার, অরিজিনাল পাকিস্তানি জমজম অরিজিনাল। এগুলো কিভাবে আসে জানেন আপু, এগুলো কাটিং হয়েও আসে না, এগুলো থান আসে, থান, এগুলো আমাদের যারা সাপ্লায়ার তারা থান আনে পাকিস্তান থেকে, থান এনে এখানে এনে কাটে, কেটে কেটে দেয়, আসে থান, প্যান্টের কাপড়ের আলাদা থান, জামার আলাদা থান, ওড়নার আলাদা থান, এরকম বড় বড় থান আসে শিপে। সো দেখেন খুব সুন্দর এরকম, এটা আছে হট পিঙ্ক একদম ম্যাজেন্টা কালারের মধ্যে, 100+ বডি হবে। সো প্রাইস যাবে মাত্র 1250 টাকা, তাড়াতাড়ি করে অর্ডারটা প্লেস করে ফেলবেন, তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে ফেলবেন। যারা আগে আমি মনে হয় জমজম দেখাইছিলাম লাস্ট 6 মাস 7 মাস আগে, যারা আমাদেরটা আগে পড়েছেন তারা আপু কাপড় চিনেন যে অন্যান্যগুলোর সাথে আমাদের কাপড়ের ডিফারেন্সটা কোথায়, যারাই অরিজিনাল সেল করে তাদের ম্যাটেরিয়ালটা একটু হলেও ডিফারেন্স হবেই আপু। সো প্রাইস যাচ্ছে অনলি 1250 টাকা, 1250 টাকা, সো তাড়াতাড়ি করে নিয়ে নেবেন। $1250 প্রাইস, প্রাইস অনলি $1250, পাকিস্তানি অরিজিনাল জমজম
কটন লং প্রাইস যাবে অনলি 1250 টাকা। 2-3 বছর যদি কালার কস রং কিচ্ছু উঠবে না, 2-3 বছর পড়তে পারবেন। রাফ অ্যান্ড টাফ, রাফ অ্যান্ড টাফ পরলেও 2-3 বছর আপু পড়তে পারবেন। এটার হচ্ছে আর এটার কালার, এই যে দেখেন এটার আরেকটা কালার, আমার পরোটা 6500 টাকা আপু। আমার পরোটা লাভিশের হাদিয়া আছে না, হাদিয়া লাভিশের হাদিয়া ব্র্যান্ডের, মানে লাভিশের একটা নাম ওরা এই গারারা ভলিউমটার নাম দিয়েছে হাদিয়া। এটা রোজা ঈদেও একটা দেখছেন, এটা ঈদুল আজহার জন্য আসছে। এই যে একটু এটা আরেকটু ডিফারেন্ট দেখছেন, একটু শেরওয়ানি টাইপের, অ্যান্ড এটা প্যান্ট অনেক হেভি, 6500 টাকা, একদম পিওর লাক্সারি শিফনের মধ্যে। তাড়াতাড়ি অর্ডার করে ফেলবেন আপু, এইগুলা এগুলা রাফ অ্যান্ড টাফ পরার জন্য 2-3টা করে নেবেন। আপনি লোকাল অনেক পাবেন, কিন্তু অরিজিনাল পাকিস্তানিগুলো এখন পাবেন না আপু, সবাই অরিজিনাল পাকিস্তানিগুলো এগুলো সেল করে না। সো প্রাইস যাচ্ছে মাত্র মাত্র 1250 টাকা, 1250 টাকা, লোকালগুলোই 1200-1300 টাকা করে সেল করে। প্রচুর কাপড় আছে, কাপড় নিয়ে কিছু বলার নাই আপু, কাপড় অনেক আছে, অঢেল কাপড় আছে, একদম ইচ্ছা মতন কাপড়টাকে আপনি মডিফাই করে ড্রেস বানাইতে পারবেন, ফুল স্লিভস করতে পারবেন, লুজ স্লিভস করতে পারবেন, যত লুজ বানাবেন ততই ভালো লাগে। এই পাকিস্তানি টাইপের কাপড়গুলো লুজ না হলে ভালো লাগে না, স্মল পড়ছে দেখেন, তারপরে অনেক লুজ, এরকম লুজ না হয়ে যদি এটা এরকম চাপকায় থাকতো, মানে আমার কাছে মনে হয় যে মানে কেন জানি আমার কাছে, আমি যাই না আপু অনেকই পরে, বাট আমার কাছে ভালো লাগে না। একসময় আমিও নিজেও খুব ফিটিং জামা পরতাম যখন স্টুডেন্ট ছিলাম, তখন হচ্ছে এখান দিয়ে হচ্ছে কি দেয় দেয় এটা কি দেয় জানো, এখান থেকে ভুলে গেছি, তখন এভাবে বানায় পড়তাম। বাট এখন ওই আমার আর কিছু জামা আছে অনেক আগে, যখন একদম এতটুকু এতটুকু জামা এখান থেকে টিকেন টিকেন দিয়ে বানাইতাম, এখন মনে হয় কেউ যদি আমার বলে যে তুমি এটা পরো, তোমার 5000 টাকা দিবো, তাও আমি পরবো না। মানে টাইমের সাথে আসলে রুচিরও চেঞ্জ হয়, ডিজাইন স্টাইল সব কিছুরই চেঞ্জ আসে, বাট এখন হচ্ছে কি একটু লুজ প্যাটার্ন চলে, এখন দেখবেন সবাই লুজ পরতে পছন্দ করে, এখন এর ফ্যাশনটাই হচ্ছে লুজ পরে। এইটা দেখেন তো আপু, এটা কেমন সুন্দর বলেন, যাদের ভালো লাগছে একটু লাভ লাইক দিয়েন, তাহলে আমি ইন্সপায়ার হব, এই টাইপের কটন কালেকশন আরো 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 আপডেটে টানার চেষ্টা করব, আরো আপডেটের কাজ। এগুলো কিন্তু আপু আপনার যেটা হবে নিশ্চিন্তে 2-3 বছর পড়তে পারবেন, রাফ ইউজ, মানে এমন না যে রাফ, একদম নর্মাল রেগুলার ওয়াশ, কোনো শ্যাম্পু ওয়াশ না, একদম ডিটারজেন্ট নর্মাল সাবান ওয়াশও 2-3 বছর রাফ অ্যান্ড টাফ পড়তে পারবেন, কোনো কিছুই হবে না আপু। সবসময় তোমার কাছ থেকেই নেই, কখনো খারাপ হয় নাই, খুবই ভালো কোয়ালিটি। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনারা যারা হচ্ছে আসলে নিয়ে স্যাটিসফাই, বা আপনারা যারা নিয়ে মানে সন্তুষ্ট বলেন, বা নিয়ে আপনারা আপনাদের পজিটিভ রিভিউর জন্য হয়তো বা আপু আমি কিছুটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পাই, অর ইলস আমি এভরি দেখা যায় কি এভরিডে 2-4টা এমন জিনিস ফেস করতে হয়, তখন আসলে আর ভালোই লাগে না, মানে মনে হয়েছে যে আরে এটা কি কোনো ক্রাইম করতেছি নাকি, এমন করে কেন কাস্টমাররা এমনভাবে যে মানে মানে খেয়ে মনে হয় যে আপু ওই 200-400-500 টাকার একটা ড্রেস বেজে মানে আমি বাড়ি গাড়ি করে দেশ ছাড়িয়ে চলে যাইতেছি, মানে এমন করে মানে গলা পাড়া দিয়ে ধরে, মনে হয় কি মানে কি যেন হয়ে গেছে এইরকম করে, ফোন ধরে না কেন, আপনার মনে হয় যে তার 200-500-1200 টাকার জন্য আমার ফোন টোন ব্যবসা বাণিজ্য বন্ধ করে আমি হচ্ছে বসে আছি, তারা এটা বুঝে না। এরা তো যদি এরকম হইতো তাহলে এরা প্রতিদিন লাইভেও আসতো না, এদের পেজ এত বছর ধরে টিকতো না, এরকম করলে কি আপু বিজনেস করতে পারতাম? আর যারা হচ্ছে একটু বিকাশ করে রেসপন্স না পায়, মনে করে কি তাদের ফোন ইচ্ছা করেই আমরা ধরতেছি না, আপু আপনারা তো অনেকে অর্ডারের জন্য মেসেজ করতেছেন, আপনারাই বলেন যে আপনারাই তো মেসেজের রেসপন্স পান না, সবাই বলেন। সো এইগুলো আসলে বললে না খুব মানে তখন আসলে খুব ইয়ে লাগে, খুবই মন মানে খারাপ লাগে যে আসলে কি করতেছি, কাদের জন্য করতেছি, একটু খুশি করার জন্য কম রেঞ্জে দিয়েছি, কম রেঞ্জে দিয়ে বিপদ ডেকে আনতেছি, কারণ ওই যে অর্ডার বেশি পড়ে যায়, বেশি নেয়, বেশি নিয়ে মাথা খারাপ হয়ে যায়, আবার পরের দিন আরেকটা দেখে তখন মনে হয় জানলা এটা কেমনে এক্সচেঞ্জ করবো, এটা কেমনে রিটার্ন করে আরেকটা নিব, তখন ওই মানে রোগে ধরে যায়। এটা দেখেন আপু ভীষণ সুন্দর, এর জন্য এখন থেকে আসলে আপু হাই রেঞ্জের ড্রেস উঠাবো না, হাই রেঞ্জের অনেক পেজ আছে যারা হাই রেঞ্জ সেল করতে পারে, যাদের হয়তো বা ওই রকম কোয়ালিটিফুল কাস্টমার আছে যারা হচ্ছে এরকম প্যারা দেয় না, সো তাদের জন্য ঠিক আছে, আমার জন্য আসলে টাফ হয়ে যায়, আমি এইসব প্যারা নিতে চাই না, আমি খুব সিম্পল সিম্পল বিজনেস করতে চাই,
পাঁচটা বেচে সেল করি, দুইটা সেল করি, চারটা সেল করি, দুই চারটা ভালো কাস্টমার ডিল করবো যাদেরকে সাথে কথা বললেও ভালো লাগবে, অর্ডার কনফার্ম করলেও ভালো লাগবে, যখন মানে মানে মনে হবে যে শান্তি পাইছি, এটাই হচ্ছে ভালো লাগে। ওই যে দেখেন এই যে দুই চারটা আপু, সবাই কি সবাই আপনারা সমান, কিন্তু বিহেভই বোঝা যায় যে দুই চারজন আপুর কমেন্টের স্টাইলই এত ডিফারেন্ট থাকে, মানে এত মোটিভেটেড মনে হয়। আর কিছু মানুষ আছে আপু এত ডিমোটিভেট করে কথা বলে, মানে এত ডিমোটিভেট করে কথা বলে, মানে যেটা আসলে তখন আসলে মনে হয় কি মানে আমরা কোনো মানুষই না। এটা দেখেন খুবই সুন্দর, খুবই সুন্দর। যেমন আপু বিন সাই সাদাবাহার পাকিস্তানি ব্র্যান্ডগুলোই তো বেশি সেল করে আপু, এগুলো তো আমার বাপের ফ্যাক্টরি না, এটা আমার বাপেরও না, আমার হাজবেন্ডেরও ফ্যাক্টরি না, বাবা নিজের ফ্যাক্টরি না, ওরা যেই রকম বানায় পাঠাবে আমি তো সেই রকমই কিনে আনতেছি, আমিও তো অ্যাজ এ কাস্টমার কিনে আনতেছি। এখন আগেরটা নিছিলাম ওইটার কাপড় এমন ছিল, এবারেরটা নিছি, এবারে এটা আপনারা আমাকে কপি দিয়েছেন। আরে আজ আপু বিন সাইডের এত ভলিউম, আর কি এভরি ভলিউম কি সেম, এভরি ভলিউম কি সেম হবে? 19-20 থাকতে পারে না, ওরা যেটা দিবে আমি তো সেটাই আনবো, আমার তো নিজের ফ্যাক্টরি না, আমার নিজের ফ্যাক্টরিতে বানাই নি, তাইলে আমি হয়তো বা ইয়ে করতে পারি, আপনাদের মনের মতন করে ইয়ে করতে পারি। বিন সাইডে মানে অনেকে মেজারমেন্ট দিয়ে দেয়, বডি 40 হতে হবে, হিপ এত হইতে হবে, সাইড কাটা এত হইতে হবে, হাতের এত হইতে হবে, আপু এগুলাকে আমি বানাইতেছি, আমি তো টেইলার, যে আপনি আপনার সাইজ ডিটেল এভাবে বলবেন আর আমি আপনাকে এইভাবে বিন সাইজ বানাই দিব, মানে বিন সাইজের রেডিমেড ড্রেস দিব, ড্রেস পাঠাই রিটার্ন করে বলে কি এটার হিপ এত না, এটার হাতের ইয়ে এত না, লুজ না, এটার এই ওটা না, এটার এইটাই ওটা না। আমি বললাম আপু লাইভে তো সাইজ বলে দেওয়া হয়েছে, হ্যাঁ 42, আপনি 42 অর্ডার করছেন, তো 42 দিবে, বলে আমি হচ্ছি লং 45 ছাড়া পড়তে পারি না, আমার হাত লুজ না হলে আমি পড়তে পারি না, আমার এই না হলে আমি পড়তে পারি না, তাহলে স্টিচ ড্রেস কেন নিচ্ছেন, তাহলে কাপড় কিনে ওভাবে করে বানাই নেন। এই যে দেখেন এগুলোতে 100 বডি পাবেন, এগুলো হচ্ছে আপু সব ইজের মানুষ পড়তে পারবে, ইভেন মুরুব্বি যারা আছে তারাও এগুলো পড়তে পারবে, এগুলো কিন্তু বছর বছর পড়লেও রং কষ কিছুই উঠবে না, যত ধুবেন তত আরও আরাম লাগবে পরে। প্রাইস অনলি 1250 টাকা, যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দুইটা তিনটা চারটা নিয়ে নেবেন আপু, এগুলো এই কালেকশন আপনার একদম দুই তিন চারটা নিয়ে নেবেন, 1250 টাকায় কিছুই পাওয়া যায় না, এখন এখন কোনো ভালো ড্রেস 1250 টাকায় পাওয়া যায় না। সো একটা পাকিস্তানি লোন পাচ্ছেন 1250 টাকায়, আমার টিল নাও আমার মনে আছে আমি 2012-13 যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন হচ্ছে আপু আমি হচ্ছে লোন পড়তাম, তখনই আমরা লোন কিনতাম হচ্ছে 1500-1650 টাকা করে, কোনো মানে এমব্রয়ডারি না, তখন তো একটা লোন আসা শুরু হয়েছে। সো এটা হচ্ছে যাচ্ছে মাত্র 1250 টাকায়, সো এখন 2024, আরও 10 বছর আগের কথা বলছি। অনলি 1250 টাকা, অনলি 1250 টাকা আপু, ভীষণ সুন্দর সুন্দর একদম ছাক্কা ছাক্কা কিছু লন দেখাচ্ছি জমজমের, এই কালারটা তো মানে কি বলবো, ল্যাভেন্ডার, ল্যাভেন্ডার ওই যে প্রথমে যান একটা নুড ল্যাভেন্ডার কালার, নুড ল্যাভেন্ডার কালার, প্রাইস অনলি 1250 টাকা আপু, তাড়াতাড়ি অর্ডার প্লেস করে দিবেন, না পাইলে কিন্তু আমি পরে সেম ডিজাইন আসবে অনেক, কিন্তু এখন যেহেতু গরম আমরা মালহার জমজম জয়পুরি লাকলং কুর্তি এগুলো একটু বেশি আনবো, কিন্তু সেমটাই আবার আসবে এটার কোনো গ্যারান্টি নেই, আসতেও পারে সেমটা নাও আসতে পারে। সো এটা হচ্ছে ব্যাক পোর্শন স্লিভস, প্রচুর কাপড় পাবেন আপু, প্রচুর কাপড় পাবেন, পরে শান্তি পাবেন, একদম ধুয়ে মুছে মানে বছর বছর পরতে পারবেন, যদিও কম রেঞ্জের কালেকশন বাট রাফ অ্যান্ড টাফ করতে পারবেন, এইটুকু মেক শিওর করতে পারি। অনেক দামি ড্রেসের ক্ষেত্রেও আমি আপনাদেরকে এটা মেক শিওর করতে পারি না যে আপু রাফ অ্যান্ড টাফ ইচ্ছা মতো পড়তে পারবেন, বাট এগুলো আপু রাফ অ্যান্ড টাফ করতে পারবেন। আপু ক্যান এনিওয়ান টেল মি দেয়ার বিকাশ নাম্বার? না আপু এখানে আপনাকে নোবডি উইল টেল ইউ দ্য বিকাশ নাম্বার, কজ হচ্ছে বিকাশ নাম্বার একমাত্র আমরাই দিব, যদি আপনার অর্ডার আমরা কনফার্ম করি আপনাকে ইনবক্সে আমরা দিব, এছাড়া আপনি কারো কাছ থেকে শুনে জেনে আপনি বিকাশ করবেন না, বিকাশ করলে সেটা দায়ভার আমরা নিব না, আমরা যদি আপনাকে বিকাশ নাম্বার দেই ড্রেস কনফার্ম করি ইন দ্যাট কেস আপনি বিকাশ করবেন, যতই হয়তো আপনার কাছে আগে নিয়েছেন বিকাশ নাম্বার থাকতে পারে, আনটিল তারপরও প্রতিটা ড্রেসের সময় আপনাকে কনফার্মেশন নিয়েই বিকাশ করতে হবে, অর এলস কেউ বিকাশ করবেন না। আপু এগুলোতে লং আপনারা 48-50 পর্যন্ত করতে পারবেন, প্রাইস অনলি 1250।
অনলি 1250 টাকা, অনলি 1250 টাকা। যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পেজ অর্ডার প্লেস করে দেবেন। কাপড় কিন্তু প্রচুর আছে, হেলদি আপু যারা আছেন, যারা XXL XXL এর ড্রেস পরেন, ইভেন যারা কুচি দিয়ে একদম ফ্রকের মতন করে জামা পরেন, তারাও আপু এই ড্রেস নিয়ে পরতে পারবেন। মানে কাপড় আছে, আপনি বানাইতে পারবেন, কাপড়ে আপনার শর্টেজ হবে না, কাপড়ে শর্টেজ হবে না। অরিজিনাল পাকিস্তানিগুলোতে কাপড় অনেক থাকে, কাপড় অনেক থাকে, এগুলোতে প্রচুর কাপড় আছে। আমি দেখাচ্ছি জমজমের জমজম কটন লন, এই যে কালারটা দেখেন একদম ওয়াটার গ্রিন, পাকিস্তানি যে ওয়াটার কালারটা না, ওয়াটার গ্রিনটা সেইটা, কিন্তু এটা পাকিস্তানি ওয়াটার কালারটা, পাকিস্তানি ওয়াটার কালারটা। যারা অফিস করেন আপু রেগুলার, এই গরমে পরার জন্য বেস্ট, দুই তিনটা করে নিয়ে নেবেন, এই একটা একটা করে প্রতিদিন পরবেন, প্রতিদিন একটা একটা করে পরবেন। প্রাইস যাবে অনলি 1250 টাকা। আমার পরা ড্রেসটা আপু টিতানি আপু, আমার পরা ড্রেসটা হচ্ছে 6500 আপু। আমারটা ওই যে লাভিশের হাদিয়ার ঈদুল আজহার জন্য আসছে গাড়ারা, মাত্র 6টা কালার আসছে, 6টা কালার। আমি দেখাই দিব লাস্টে, আগে আমি কটনগুলো দেখাই, কারণ সবাই খুব কটন চাচ্ছিল, যেহেতু প্রচণ্ড গরম পড়ছে আসলে এই সময়। আসলে এই যে আমি নিজেও যে ড্রেস পরে আসি, এটা আমি এসিতে আসি দেখি, হয়তো আমি এখন পরছি, আমি এটা যদি এখন বাইরে যাই আমি কিন্তু এই জামা পরে বাইরে যাব না, বিকজ এগুলো এই শিফন অর্গেনজা, এগুলো হচ্ছে পার্টি অকেশন ছাড়া, যেখানে এসি নেই ওখানে আসলে এখন পরার কথা চিন্তা করা যায় না। প্রচণ্ড হিট না, 40 যাচ্ছে আপু। তো প্রাইস অনলি 1250। সুন্দর সুন্দর ওনা দেখছেন, কালারগুলো কিন্তু খুব সুন্দর। এই যে এই কালারটা অনেক ভালো লাগতেছে, ওয়াটার কালারটা, ওয়াটার গ্রিন কালারটা খুব ভালো লাগতেছে। সো প্রাইস যাবে মাত্র মাত্র 1250, 1350, মানে বারবার বের হচ্ছে, কারণ আগে আমি সব 1350 সেল করছি, তো এটাই। আচ্ছা রুমা রহমান, তোমার ঘরটা সুন্দর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এইটা দেখেন আপু, এইটা দেখেন, এটা কি সুন্দর বলেন, এটা কি সুন্দর, এটা কি সুন্দর। এটা ওই যে একটা বিন সাইড দেখালাম না কালকে, না সরি সরি বিন সাইড না, এই জেড, এই জেড দেখাইছি, এই জেড একটা আনস্টিচ দেখাইছিলাম ওরকম ব্ল্যাকের সাথে অরেঞ্জ, দেখেন এটা কি সুন্দর, দেখছেন আপু কি সুন্দর, কি 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 সুন্দর, অনেক 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 সুন্দর ড্রেস, বডিতে অনেক কাপড়, প্রাইস অনলি 1250। যার যেটা ভালো লাগবে নিয়ে নিবেন আপু, এগুলো নিলে কোনো পস্তাবেন না, 1250 টাকায় নিবেন তো, ইচ্ছা মতো পড়তে পারবেন, ইচ্ছা মতো পড়তে পারবেন, ইচ্ছা মতো পরে পরে বাচ্চার কাঁথা বানায় ফেলতে পারবেন ওড়না দিয়ে, বুঝছেন ওরকম অবস্থা করতে পারবেন, এত নরম সরম কাপড়। এত প্রাইস হচ্ছে 1250 অনলি, 1250 টাকা। হ্যাঁ আমার পরটা দেখাবো, আমার পরটা 6টা কালার লাস্টে দেখাবো। প্রাইস অনলি 1250 টাকা, জমজম কটন লন 1250 টাকা অনলি। একটা কালারফুল দেখাই, এটা ইয়ালোর মধ্যে, এই যে দেখেন আপু এটা, এটা কি সুন্দর লাগতেছে, এটা কি সুন্দর লাগতেছে বলেন, এটা কি সুন্দর না, ভি নেকের মধ্যে, যেই কয়টা জমজম আপু দেখবেন একদম এক্সক্লুসিভ দেখবেন, র্যান্ডমলি এগুলো দেখবেন না, একদম ছাক্কা ছাক্কা কিছু দেখবেন। বডি কিন্তু 100+ করতে পারবেন, লং 48-50 পর্যন্ত করতে পারবেন, অ্যান্ড রেগুলার ওয়াশ, রেগুলার ওয়াশ হবে। প্রাইস অনলি 1250। দেখেন ওনাটাও কি সুন্দর, ওনাটাও কি সুন্দর দেখেন, ওয়াও ফ্লোরাল, অ্যান্ড দেন এটা কি সুন্দর, এটা কি সুন্দর, কারিজমা লাগতেছে এটা, এটা কারিজমা মনে হচ্ছে, এটা মনে হচ্ছে কারিজমা আপু। তাও কেল আর এই জেটে জামা পেয়েছে, অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর ছিল না বলেন, এই জেটে স্পেশাল আনস্টিচগুলা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। যারা নিয়েছে একদম প্রতিটা আপু বলছে, যারা নিছে সবাই তো আর নেয়নি আমার কোয়ান্টিটি, যেই কয়টা আপু নিছে সবাই বলছে যে আপু এই জেটগুলো আনস্টিচগুলো স্পেশালি বলছে, স্টিচ তো অনেক আসে, আনস্টিচ তো
কোসে আপু খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, ড্রেসগুলো খুব পছন্দ হয়েছে। এই যে দেখেন, এটা কাইন্ড অফ কারিজমা মনে হচ্ছে, কারিজমা। এটা কারিজমা লাগতেছে, এটা কারিজমা বলে চালাই যা চালানো যাবে, এটা পুরো কারিজমা লাগতেছে। অনলি 1250 টাকা, 1250। ভীষণ সুন্দর, ঝটপট করে অর্ডার প্লেস করে দেন। ইয়ালাটা অনেক সুন্দর, এটা আমি নিবই নিব। হ্যাঁ আপু, অর্ডার করে ফেলেন তাড়াতাড়ি। এই যে এটা একটু বেইজ কালারের মধ্যে আছে, এটা দেখেন, এই যে মিডলটা বেইজের মধ্যে আছে, দুই পাশে একটু কালারফুল আছে, অনেকে আছে এরকম পছন্দ করেন। খুব সুন্দর, খুব সুন্দর। তোমার সব কাপড়ই আমার পছন্দ হয়, আলহামদুলিল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ। ব্যাক পোর্শন যেটা ভালো লাগবে আপু নিয়ে নেবেন। আপু আমাদের যেহেতু এগুলো হচ্ছে পাকিস্তানি, এগুলো কিন্তু আপু সিলেক্টেড না, যে একটা মানে যেটা হয় যে যারা সিলেক্টেড করে একটা অনেক পিস দিতে পারে, 100 পিস 150 পিস, আমাদের কিন্তু আপু ওরকম না। যেগুলো এগুলো আসেই হচ্ছে আপু একটা, হয়তো ম্যাক্স হতে পারে 8 পিস, 5 পিস, 10 পিস এরকম আসে। হ্যাঁ এগুলো সব এইভাবে আসে। যদি এখানে আমার লোকাল হতো, আপনি যদি একটা আমি পরে একটা 100 পিস আমি দিতে পারতাম, যেটা অনেকের কাছেই পাবেন, 100 পিস, 200 পিস, একদম বলে যে মানে যতজন অর্ডার করেন পাবেন, পাবেন না আমিও এই কথা বলতে পারছি না। বিকজ হচ্ছে এগুলো আপু পাকিস্তানিগুলো, এগুলো আমি যতজন ইচ্ছে আমি দিতেও পারবো না, একটা 4টা 5টার বেশি বা ম্যাক্স 10টা হইতে পারে এইরকম। খুবই সুন্দর। আচ্ছা আপু মেসেজ, আপু আজকে সারাদিন আমাদের লোডশেডিং, আমাদের আমি মনে হয় লাইভে এসেই বলছি, ইভেন দেখেন আমি পোস্টও করছিলাম যে লোডশেডিংয়ে হলে ইয়ে হলেই আসবো। সো অনেক পুরা লোডশেডিংয়ের জন্য ওয়াইফাই বা মানে ইন্টারনেট অ্যান্ড ফোনের ডাটাতে আপু এত মেসেজ, আমাদের যে লোড এগুলো ফোনের ডাটা নিতে পারে না, এত মেসেজ জমে এগুলো ডাটা দিয়ে শেষ করা যায় না। হ্যাঁ বিকজ ডাটাতে একটা মোবাইল চলে, দুইটা মোবাইল চলে, এখন 10 জন মানুষের 10টা মোবাইল তো আপু মডারেটারদের কাছে নাই চালাবে। সো এই জন্য আপু লোডশেডিংয়ের জন্য মেসেজ অনেক দেখা গেছে যে আজকে রিপ্লাই আরও একটু প্রবলেম হয়েছে। আজকে যে এমন না যে অনেক মেসেজের লোড ছিল তা না, বাট যা ছিল সেগুলো কভার হয়ে যেত যদি আমাদের ইন্টারনেট সমস্যা না হতো, ইলেকট্রিসিটি সমস্যাটা না হতো। বাট ইলেকট্রিসিটি সমস্যা হওয়াতে একটু মেসেজের ইয়ে হয়ে গেছে। সো আবার অনেক মেসেজ আপু আসে না, আপনারা একটু লাইক এরকম একটা থামস আপ দেন। আগানুর এখন নেই আপু, এখন আপাতত আপু আগানুর অ্যান্ড মানে একটু দামি পাকিস্তানি ভালো ব্র্যান্ডগুলো আপু আপাতত আমি আনছি না, আপাতত আনবো না, ইনশাল্লাহ যখন আনবো দেখাবো, ঈদের আগে আগে কিছু আনবো, হয়তো বা একটা পাবেন। এই যে দেখেন আপু কি সুন্দর এই ড্রেসটা, দেখেন তো এই ড্রেসটা পরলে কি ভালো লাগবে, ড্রেসটা পরলে ভালো লাগবে বলেন, ড্রেসটা এভাবে পরলে কি ভালো লাগবে। মাত্র হচ্ছে 1250 টাকা, 1250, 1250। আমার পড়াটা 6500 টাকা আপু, 6500, 6500 টাকা। এটা দেখুন জমজম কটন লোন অনলি 1250 টাকা। অনেক কালার দেখাচ্ছি তো, অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি আপু, দেখেন সবগুলা, এইটা দেখি, এইটা দেখি, একটা হোয়াইটের সাথে পার্পল, হোয়াইটের সাথে পার্পল, হোয়াইটের সাথে পার্পল, অনলি 1250, 1250। আমারটার কথা বলছেন আপু, 46, আমারটা আছে 46, ইভেন আমারটা 48ও আছে, আমারটা 4টা সাইজ, লাভিশের হাদিয়ার, এগুলো হচ্ছে স্মল, মিডিয়াম, লার্জ, এক্সেল, 38 থেকে 48 পর্যন্ত আছে। প্রাইস 6500 আমার পরোটা, 6500। আপু লাইভ দেখে শান্তি পাচ্ছি না, নেটে অনেক ডিস্টার্ব করতেছে, আমি তো ভয় ভয়ে লাইভ করতেছি। প্রাইস অনলি 1250, যে কোনো সময় ইলেকট্রিসিটি শেষ করে চলে যেতে পারে, নেট চলে যেতে পারে।
প্রাইস আছে অনলি 1250 টাকা, পাকিস্তানি জমজম কটন লন দেখাচ্ছি, গরমে আরাম আরাম ড্রেস। এই কালারটা তো পেঁয়াজ কালার, অনিয়ন কালারটা দেখেন, অনিয়ন কালারটা দেখেন, অনিয়ন কালারটা কি পরিমাণ সুন্দর দেখেন। আপনি এগুলো 2-3টা করে নিয়ে নেবেন, কারণ 100 টাকা ডেলিভারি চার্জ থাকে ঢাকায়, দেখা যায় 2টা নিলে আপনি 1200 লাভ হয় বেশি। এগুলো রাফ অ্যান্ড টাফ করতে পারবেন। এই যে দেখেন আপু, আমার ড্রেস আমি দেখাই দিব লাইভের শেষে, আমি আগে কম রেঞ্জে গুলো শেষ করি, কারণ এটা এগুলো তো আপু ওরকম ড্রেস না, এগুলো হচ্ছে এগুলো জাস্ট ঈদের পার, সবাই নিবেও না। সো যারা কটনগুলো দেখেন দেখে নেই, যারা আমার পরা টাইপের কালেকশন দেখতে চাচ্ছেন আপনারা হচ্ছে লাইভের শেষ পর্যন্ত থাকে দেখেন, শেষের দিকে আমি এটার 6টা 6 পিসের ভলিউম 4টা করে সাইজ আমি দেখিয়ে দিব, ঠিক আছে আপু? বিস্টাপলিক্স, আপনি তোমার বাসাটা একদিন দেখায়ও, কজ বাসাটা একটু ইউনিক করে গোছানো মেবি মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাই ঠিক আছে, দেখাবো একদিন। খুব সুন্দর, এটা হচ্ছে অনিয়ন পিঙ্ক কালার, এই কালারটা শান্তি, এই কালারটা শান্তি, এই কালারটা একদম শান্তির কালার, দেখেন কি সুন্দর। প্রাইস অনলি 1250 টাকা, অনলি 1250 টাকা। কাপড়টা ধরে অ্যান্ড পরে খুবই আরাম হবে, আমি 1250 টাকা ড্রেস 2 বছর 3 বছর টানা পড়তে পারবেন, এরপর হচ্ছে কাঁথা সেলাই করতে পারবেন ওড়না দিয়ে, ছোট ছোট কাঁথা সেলাই করে ফেলবেন বাচ্চাদের, খুবই আরামের কাপড়, অনলি 1250। সো তাড়াতাড়ি করে অর্ডার প্লেস করে ফেলেন। সেম ডিজাইনগুলো কিন্তু রিপিটেড আপও আসবে, এটার কোনো গ্যারান্টি নেই, নতুন ডিজাইন আসবে বাট সেমটা স্টক শেষ হলে। জাস্ট 1250। এবার একটা কালারফুল দেখাই, এটাও সুন্দর ছিল, এটা বেশ সুন্দর, এটা বেশ বেশ সুন্দর, এটা বেশ সুন্দর, এটা বেশ সুন্দর। আচ্ছা, ও আপনাদেরকে একটা জিনিস দেখাইতে মানে বলতে লাইক হয়নি আপু, জিফোর্স এর এই যে মেলাজমা ক্রিমটা কিন্তু রিস্টক হয়েছে। যারা বলেন যে মেস্তা যায় না, মেস্তার কোনো পার্মানেন্ট হচ্ছে কোনো ক্রিম নাই, তাদের জন্য আমি জিফোর্স এর ডক্টর সাজেস্টেড মেডিকেটেড ব্র্যান্ড জিফোর্স এর আমি সানস্ক্রিমও বলেছি, মেলাজমা ট্রিটমেন্ট ক্রিম, এটা কিন্তু আপু ট্রিটমেন্ট ক্রিম, হ্যাঁ এটা আপনার মেলাজমা ট্রিটমেন্ট করবে, ডক্টর সাজেস্টেড মেলাজমা ক্রিম। যারা বলেন যে আপু মেস্তা কি আসলেই যায়, যদি আপনারা এই জিফোর্সেটটা আপু 3টা ইউজ করেন, পার্সন টু পার্সন ডিফার করবে, অনেকের একটাতেও চলে যেতে পারে, যাদের হালকা মেস্তা, যাদের ভারী মেস্তা তাদেরকে 3টা থেকে 6টাও লাগতে পারে। বাট যারা বলেন যে মেস্তার নাকি কোনো পার্মানেন্ট সলিউশন নেই, তাদেরকে আমি বলবো আপু জিফোর্সের এইটা ইউজ করে আপনি নিজেই দেখতে পারবেন। হ্যাঁ জিফোর্সের আমার হচ্ছে মাঝখান দিকে মেস্তা না, আমার যেটা হয়েছিল আপু এই চোখের এই দুই পাশে এখনও দেখবেন ভিজিবল কিছু ফ্রিকাস ছিল, মানে ফ্রিকাসটা মানে হয়েছিল কি দূরে দূরে না হয়ে এক জায়গায় কয়েকটা হলে না দেখতে অনেকটা ইয়ের মতন লাগে। সো তখন আমি এই এই এটা আমি কিছুদিন ইউজ করছিলাম, সো আমি এটা ইউজ করার পর আমি যেটা দেখছি যে আমার ওই ফ্রিকাসগুলো চলে গেছে, হ্যাঁ ফ্রিকাসগুলো চলে গেছে। সো হচ্ছে আপনার ফ্রিকাসও যেহেতু চলে গেছে, ফ্রিকাস আর মেস্তা সেম জিনিস, একই কাইন্ড অফ জিনিস, সানবার্ন থেকে হয়। সো হচ্ছে ফ্রিকাস চলে গেলে মেলাজমা তো 100% যাবে। যারা বলেন যে অনেক কিছু আপু ইউজ করছি মেস্তা তো গেল না, তাদেরকে আমি বলবো আপু মেলাজমার এই ট্রিটমেন্ট ক্রিমটা ইউজ করবেন, কোরিয়ান, এটা এটা মেড ইন কোরিয়া অ্যান্ড কোরিয়ার ডাক্টার সাজেস্টেড জিফোর্স এর এই ক্রিমটা, জিফোর্স এর এই ক্রিমটা ইউজ করবেন, তারপর আমাকে বলেন যে আপু মেস্তা যায় কিনা, আপনারা নিজেরাও বলবেন যে হ্যাঁ আপু মেস্তা চলে গেছে। সো মেস্তা যাওয়ার জন্য জিফোর্স এর এই ক্রিমটা মাস্ট ইউজ করবেন, মেল ফিমেল বোথ ইউজ করতে পারবেন, মেল ফিমেল বোথ ইউজ করতে পারবেন। প্রাইস হচ্ছে 1350 টাকা, এটা 1550 টাকা ছিল, এটা আমরা আগেও এনেছিলাম বাট অল্প কোয়ান্টিটি এনেছি, এবার আমরা কোয়ান্টিটি বেশি এনেছি, যেহেতু এটা সবসময় পাওয়া যায় না এই জন্য এবার আমরা একবারে কোয়ান্টিটি অনেক বেশি নিয়ে আসছি, যাতে অ্যাটলিস্ট 3-4 মাস আমাদের স্টকে থাকে, না হলে মিনিমাম 2টা মাস যেন স্টকে আমরা রাখতে পারি। সো জিফোর্স এর এই মেলাজমা ট্রিটমেন্ট ক্রিমটা 1550 ছিল, এখন 1350 টাকায় পাবেন, ডোন্ট মিস, যাদের মেস্তার প্রবলেম আছে। আর এখন আপু আমি বলবো যে 60-70% মানুষের ফেসে ফ্রিকেলস আর
মানে ফ্রিকাস আছেই, ফ্রিকাস আছেই এখন, ফ্রিকাস ছাড়া এখন কোনো মানুষ নাই। ইভেন এখন টিনেজার যারা 12-13 বছর, তাদেরও দেখবেন ফ্রিকাস হয়, যে এখানটা দেখবেন তিল তিল ব্রাউন তিল অনেকগুলো হয়ে যাচ্ছে, ওই যে রোদে দৌড়াদৌড়ি করে, ঘোরাঘুরি করে, কোচিংয়ে যায়, স্কুলে যায়। সো এইটা হচ্ছে ফ্রিকাসের, এটা কিন্তু একদম, যা যদি আপনার 13-14 বছর 15 যারা আছে, কিছু ফ্রিকাস পড়ছে, তারাও যদি দেয় তারা তাদের আরও তাড়াতাড়ি চলে যায়, কারণ ওই সময়টাতে তাড়াতাড়ি রিপেয়ার হয়ে যায়। কিন্তু পুরোনো মেস্তা হলে আপু কন্টিনিউ করতে হবে, বাট 100% মেস্তা যদি যাওয়ার কোনো কথা বলেন তাহলে আমি অবশ্যই বলবো মেলাজমা ট্রিটমেন্ট ক্রিম এটা নিয়ে নেবেন, এটা ম্যাজিকের মতন মেস্তা ফ্রিকাস দূর করে দিবে, খুবই ভালো ক্রিম, 1350 টাকা। আপু আমার হালকা মেস্তা কেটি ইউজ করবো নাকি? হ্যাঁ হালকা মেস্তা হলে কেটি ইউজ করতে পারেন, কেটির স্পট চলে যায়। কিন্তু যদি বুঝেন যে আপু মেস্তাই, যদি কেটিটা স্পেশালি হচ্ছে আপু স্পট আউট ক্রিম, মানে এমনিতেই যদি আমাদের কোনো স্পট হয়, লাইক পিম্পলসের স্পট বা এমনি কোনো দাগ পড়লো, সানট্যান পড়লো, সানব্যান পড়লো, ওই স্পটের জন্য হচ্ছে কেটিটা খুব তাড়াতাড়ি কাজ করে। আর মেস্তাটা কিন্তু আপু টোটালি আলাদা, মেস্তা হচ্ছে অনেক দিনের একটা স্পট বা অনেকগুলো ব্রাউন তিল একসাথে জমে থাকা এই জায়গাটাতে হয় সবসময়, মেস্তা কিন্তু দেখবেন কখনো এদিকে এদিকে হয় না, মেস্তা সবসময় কপালে হবে আর আপনার চিক বোনের এইটুকু এরিয়াতে হবে, মেস্তা ফ্রিকাস এইটুকুতে আসে আর এই জায়গাটাতে আসে। সো মেস্তার জন্য জিফোর্সের এটা নিয়ে নেবেন, খুব ভালো ট্রিটমেন্ট ক্রিম এটা, এটা ডক্টর কোরিয়ান ডক্টর মেডিকেটেড একটা ক্রিম, 100% ওয়ার্ক করে, 100% ওয়ার্ক করবে, 1350 টাকা, 1350 অনলি। যাদেরই মেস্তা প্রবলেম আছে নিয়ে নিবেন, ইভেন ছেলেরা মেয়েরা, ছেলেদের বেশি থাকে মেস্তা মেয়েদের থেকে, সো সবাই ইউজ করতে পারবেন। হেয়ার সিরাম এভেলেবেল আছে, হেয়ার সিরাম আছে এভেলেবেল পেজে। আপু আমি স্কিন কেয়ার লাইভে সিরাম দেখাবো, এখন এই মুহূর্তে সিরাম টিরাম আমার কাছে নাই, সিরাম হচ্ছে আমি যখন স্কিন কেয়ার লাইভ করবো হচ্ছে তখন দেখাবো। এখন সবাই স্কিন কেয়ার প্রোডাক্টই বেশি নিচ্ছে গরমের জন্য, সবাই কেয়ার স্কিন কেয়ার। আপু এই ড্রেসটা দেখেন, একদম বাসন্তী কালারের সাথে, বাসন্তী কালারের সাথে একটা মিষ্টি একটা কালার, হ্যাঁ মিষ্টি ইয়ে কালারের কম্বিনেশন, খুব সুন্দর একটা ড্রেস, কালারটা অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক সুন্দর। পিম্পাসের স্পটের জন্য আপু কেটিটা নিলেই হবে, 950 টাকা প্রাইস, ওটা নিলে হবে, পিম্পলসে মাত্র 7-14 দিন লাগাবেন পিম্পলসের স্পট হলে, যদি পিম্পলসের স্পট হয় মাত্র 14 দিন টানা ইউজ করেন, দেখেন পিম্পলসের একটা স্পটও থাকবে না। ₹1250 অনলি প্রাইস যাচ্ছে, ₹1250 জমজমে প্রাইস যাচ্ছে, ₹1250 অনলি, যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন। ক্রিমটা আপু রাতের বেলা ইউজ করতে হবে, নাইট ক্রিম, এটা নাইট ক্রিম, যেখানে আপনার মেস্তা আছে মেস্তার এরিয়াতে একদম, আমরা মলম যেরকম লাগাই না, যে এমন না যে মেল্ট করে একদম মিশাই ফেলতে হবে, ওরকম আপু ডিপ করে মলম, যে কোথাও ব্যথা পেলে আমরা মলম লাগাই না, হালকা করে ওরকম মাইল্ড ওয়েতে ওই মেস্তার জায়গাটাতে হচ্ছে আপু আপনাকে অ্যাপ্লাই করতে হবে, রাতের বেলা সারা রাত রেখে দিতে হবে, সকালে মুখটা ধুয়ে ফেলতে হবে, ব্যাস এটাই। ₹1250 অনলি জমজম, অনলি ₹1250, তাড়াতাড়ি করে অর্ডারটা প্লেস করে ফেলবেন, অনলি ₹1250। এই গাডাডার প্যান্টগুলো লম্বা থাকে না, কি সুন্দর দেখা যায়, যে একটু প্যান্টটা একটু গুজে নেই, বেশি নামিয়ে গেছে। জুতা টুতা ছাড়া পরে আসছি তো। রামশা রিওয়াজ বলে মেবেল, আপু না আপু, আপু পাকিস্তানি ক্যাটালগ আস্তে আস্তে দামিগুলো আমি আনা কমায় দিচ্ছি, কম রেঞ্জেরগুলো আনবো, যেগুলো মানে বিলো 3-3.5-এর মধ্যে এগুলো এগুলো আনবো আপু, মানে গুলজি থেকে শুরু করে গুলজিগুলো একটু রিজনেবল হয়, আর কারিজমা তাওয়াক্কেলের কিছু রিজনেবলগুলো। আপু এইটা দেখেন, এইটা দেখেন, এই কালারটা দেখছেন কি সুন্দর, কালারটা সুন্দর কিনা বলেন, কালারটা সুন্দর কিনা বলেন, কালার অ্যান্ড প্রিন্ট দুটাই সুন্দর, অনেক সুন্দর একটা কালার, ফ্রন্ট পোর্শন, ব্যাক পোর্শন, স্লিভস, প্রচুর কাপড়, প্রচুর কাপড়, প্রচুর কাপড় আপু, প্রাইস যাচ্ছে মাত্র মাত্র ₹1250 অনলি, ₹1250।
আজকে জয়পুরি দেখাবো না, জয়পুরি আসছে কিছু, কালকে দেখাবো আপু। আজকে একদিনে দুই রকমের কটন দেখালে, কিন্তু আজকে হচ্ছে আমি পাকিস্তানি কটন দেখাচ্ছি, কালকে ইন্ডিয়ান কটনগুলো জয়পুরিগুলো দেখাবো, ঠিক আছে আপু? আর হচ্ছে আপনার আবার কিছু ড্রেস আসছে আপু, পাকিস্তানি, মানে পাকিস্তানি যে লাক্সারি ক্যাটালগুলো আছে না, ওগুলার ইন্ডিয়ান ভার্সন, ইন্ডিয়ান ভার্সন। হ্যাঁ, পাকিস্তানি যে ক্যাটালগুলো লাক্সারিগুলো, যেগুলো হয়তো 6, 6.5, 7 আপনার 5, 6.5 হাজার টাকা নুডস, এগুলোর হচ্ছে আপু ইন্ডিয়ান ভার্সনের, ওগুলো আরো একটু রিজনেবল আপনারা পাবেন। ওইগুলোর হচ্ছে আপু কিছু আসছে ঈদুল আজহার জন্য, ওগুলো হচ্ছে আমি লাইভে করবো, ছোট ছোট লাইভ করবো ওগুলো। প্রাইস অনলি অনলি কত? প্রাইস হচ্ছে অনলি 1250 টাকা, অনলি 1250 টাকা। এই যে আপু ক্রিমটা আবার দেখো, জিফোর্স আপু, এটা জিফোর্স এর মেলাজমা ট্রিটমেন্ট ক্রিম, মেড ইন কোরিয়া ব্র্যান্ডে। এটা হচ্ছে ব্র্যান্ডের নাম, এটা হচ্ছে ব্র্যান্ডের স্টিকার আপু, এই যে এটা ব্র্যান্ডের স্টিকার, আর এই যে হচ্ছে মেলাজমা ট্রিটমেন্ট ক্রিম। পাঠাওতে দেই না তো কিভাবে নিব, কিভাবে নিবেন, সুন্দরবনে নিবেন? এই যে আপু এইটা দেখেন, একটু গ্রে কালারের মধ্যে, একটু গ্রে কালারের মধ্যে, প্রথমে যেটা দেখালাম ওটার কালার, প্রথমে যেটা দেখালাম ওটার কালার, একটু সুরমা সুরমা কালার। প্রাইস অনলি 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 1250 টাকায় পাকিস্তানি জমজম লন পেয়ে যাচ্ছেন রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য। 50 বডির কিছু দেখাও বোন, এগুলোতে 50 না, এগুলোতে 100 হয়ে যাবে বডি। হ্যাঁ, এগুলোতে 100 বডি করে ফেলতে পারবেন, 50-এর ডাবল হয়ে যাবে। এক সাইডেই 50 আছে, অপোজিট সাইডে আর 50, 100 হয়ে যাবে। সো প্রাইস যাচ্ছে অনলি 1250। জমজম গুলা কেমন লাগছে কমেন্ট শুনেন, এই যে দেখেন এইটা কেমন, জমজম গুলা কেমন লাগছে বলেন, জমজম গুলা কেমন লাগছে? এটাও অপু এটাও অনেক সুন্দর, এটা অনেক 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 সুন্দর, পোর ফেসে ইউজ করতে হবে, বুঝি নেই আপু। সাদি আপু কি বলেছেন, এটা সুন্দর না? এটা অনেক সুন্দর দেখেন, এটা অনেক সুন্দর আপু, এটা অনেক সুন্দর, অনেক সুন্দর। এটার আবার স্লিপসটা আর একটু স্পেশাল একটা পার্ট আছে, এই দেখেন, আপনি যখন স্লিপসটা মেক করবেন না আপু, আপনার এই জায়গাটা এই প্রিন্টটা পড়বে, যে আমরা দেখুন এই যে দেখেছেন এই জায়গাটা আলাদা একটা প্রিন্ট করবে, আবার এই এই পার্টটাই আবার এরকম বর্ডারে পড়বে স্লিপসের, খুবই সুন্দর। আমারটা হবে আপু, আমারটা প্রাইস হচ্ছে 6500 টাকা, 6500 টাকা, 6500 টাকা। অনেক বড় দুপাট্টা আপু, অনেক বড় দুপাট্টা, প্রাইস অনলি 1250 টাকা। যার যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে পেজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কনফার্ম করে দিবেন, কনফার্ম করে দিবেন তাড়াতাড়ি করে। এইটা দেখেন দেখছেন কি কি ড্রেস, প্রত্যেকটা জমজম এক্সক্লুসিভ, প্রত্যেকটা জমজম এক্সক্লুসিভ, প্রত্যেকটা জমজম এক্সক্লুসিভ। আমাদের পেজে আপু যে জমজমগুলো আপনি দেখবেন, এগুলো আপনি শুধু সেই পেজেই পাবেন যারা পাকিস্তানি অরিজিনাল কালেকশন নিয়ে কাজ করে। হ্যাঁ, যারা পাকিস্তানি অরিজিনাল নিয়ে কাজ করে তাদের কাছে দেখবেন। প্রাইস অনলি 1250। এই যে এটা তো সুপার, এটার ওন্নাটা দেখ, এটা কি ভালো লাগতেছে, স্মার্ট একটা কালার,
স্মার্ট একটা কালার এটা। হ্যাঁ, এটা অনেক সুন্দর। এই যে নেকের এই জায়গাটা মনে হচ্ছে একটা এমব্রয়ডারি করা। সো এটা কিন্তু দারুণ। প্রাইস হচ্ছে ওনলি ওনলি 1250। 1250 না আপু, বেলা ব্রিজ আনছি না। অর্ডার নিয়ম হচ্ছে আপু, আপনি যে ড্রেসটা নিতে চাচ্ছেন ওটা একটা স্ক্রিনশট নিয়ে পেজে আপনারা, যেহেতু এগুলো সাইজের কোনো হ্যাসেল নাই, জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনার ফুল অ্যাড্রেস অ্যাক্টিভ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে পেজে মেসেজ করে রাখবেন। সো আপনি ঢাকাতে হলে ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন। যদি আপনার আমাদের পেজে আগে রেকর্ড থাকে তাহলে তো ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন। আর যদি আমার পেজ থেকে আপু আপনাদের কোনো রেকর্ড না থাকে, যে আগে কখনোই পারচেস করেনি, ফার্স্ট পারচেস করছেন, তাহলে 200 টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে নিতে হবে। প্রাইস আসবে ওনলি 1250। এখন নেন, আমি আগে ধরি, তারপরে ধরার পরে হচ্ছে হয় না, ধরার আগে কিনে নিন। ১২৫০, খুব সুন্দর এটা। এটা একটু মিন্ট মিন্ট কালার কিন্তু। হ্যাঁ, খুব সুন্দর পিকআপ অপশন না রে আপু, পিকআপ অপশন নেই। এইটা দেখেন, একটা পিচ পাইছি, এতগুলা জমজম দেখাইছি পিচের আগে একটা মনে হয় পেঁয়াজ পাইছিলাম, আর এই যে একটা পিচ পাইছি, এটা একদম লাইট পিচ, এটা একদম লাইট পিচ, একদমই লাইট পিচ। খুব সুন্দর একটা ড্রেস আপু, খুবই সুন্দর। আমি যে কয়টা জমজম দেখাইলাম, হারিকেন দিয়ে খুঁজলেও আপনি এই জমজমগুলা পাবেন না, পাবেন তাদের কাছে যারা অরিজিনাল পাকিস্তানি ড্রেস সেল করে, তাদের কাছে পাবেন। ম্যাটেরিয়াল কটন আপু, ওগুলো সব কটন। কেন দেখে বোঝা যাচ্ছে না কটন যে, দেখি কি মনে হচ্ছে। সো প্রাইস আছে ওনলি 1250 টাকা। 1250 only 1250 টাকা। এইটা লাস্ট ওয়ান, জমজমের লাস্ট ওয়ান, জমজমের লাস্ট পিস। দেখছেন কি সুন্দর সুন্দর জমজম, কি ইউনিক ইউনিক জমজম। এগুলো দেখে কোনোভাবেই জমজম, এগুলো দেখে আপু ভালো ভালো ব্র্যান্ড মনে হবে, যে গুলামেদের প্রিন্টগুলো যেরকম হয়, সাফায়ারের প্রিন্টগুলো যেরকম হয় ওরকম, এগুলো ওই ক্যাটাগরির। প্রাইস হচ্ছে ওনলি 1250 টাকা। না আপু অন্য এগুলো সব কটন আপু। ল্যাভেন্ডার, ল্যাভেন্ডার আপু নাই, এই কালারটা নিতে পারেন, এটা একটু পার্পল টাইপের। 1250 টাকা ওনলি। এই যে আমার পরা ড্রেসগুলোর ওই যে ওখানে নিচে, হ্যাঁ প্রাইস ওনলি 1250। হিউজ কাপড়, কাপড় নিয়ে কোনো শর্টেজ আসবে না, কাপড় নিয়ে কোনো শর্টেজ আসবে না। আর রং কষে গ্যারান্টি তো বলেই দিলাম, 5-7 হাজার টাকার। এই যে এখন গায়েরা 6-6.5 হাজার টাকা সেল করার সময় বলবো না যে আপু রং উঠতে পারবে না, পুঁতি উঠতে পারবে না, সেগুলো বলা যাবে না, বাট এগুলোর ক্ষেত্রে বলে দিলাম। সো এবার হচ্ছে আমি আমার পরা কালেকশন দেখাই। তাওয়াক্কেল দেখবেন, তাওয়াক্কেলের আনস্টিচ দেখবেন, তাওয়াক্কেলের একটা ক্যাটালগ দেখতে চান, তাওয়াক্কেলের একটা বাজেট ফ্রেন্ডলি ক্যাটালগ দেখতে চান আপু। এই যে আমার পরাটা, আমার পরাটা হচ্ছে লাভিশের হাদিয়া, লাভিশের হাদিয়া। সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল, 38 থেকে 48 পর্যন্ত। এটা দেখেন ব্যাক পোর্শন, পুরোটা ব্যাক পোর্শনও কাজ করে, এটা কিন্তু ব্যাক পোর্শন ড্রেসের, ফুল ব্যাক পোর্শন কাজ করা, ভিতর ইনার করা। আর এটা হচ্ছে ড্রেস, ড্রেসটা সাইড দিয়ে নিচ দিয়ে একটু মাঝখান দিয়ে কাটা আছে, দেখতে পাচ্ছেন। অ্যান্ড দেখেন কি সুন্দর, পুরো হ্যান্ডওয়ার্কের, রিয়েল হ্যান্ডওয়ার্কের কাজ, ব্র্যান্ডেড শেফন। প্রাইস হচ্ছে 6500। সাইজ হচ্ছে 38 থেকে 48, এবং লুজ ফিটিংয়ে আছে, লুজ ফিটিংয়ে আছে। প্যান্টটা কিন্তু অনেক, গারারাটা কিন্তু অনেক হেভি, গারারাটা দেখেন কি পরিমাণ কাজ করা, কি সুন্দর কাজ করা গারারা। এই যে দেখেন এটা গারারাটা, যেটা পুরোটা সুন্দর করে কাজ করা, একদম ওভারঅল ফোর সাইড এরকম আপু সুন্দর করে কাজ করা। জি আপু, ঢাকাতে তো, আপু ঢাকাতে তো প্রথম নিলে 200 টাকা বিকাশ করতে হবে, আর ঢাকার বাইরে ফুল পেমেন্ট বিকাশ আমাদের।
ঢাকার বাইরে আমাদের ফুল পেমেন্ট বিকাশ। আচ্ছা ইরিন জামান আপু, থ্যাংক ইউ সো মাচ। এই যে গাড়াটা দেখেন, এটা তো আমি পরেই আছি। প্রাইস 6,500, লংটা হচ্ছে 40 আছে, যেহেতু গাড়ারা তো 40 আছে, বস এরপর থেকে প্যান্টের কাজ শুরু হবে। ফ্রন্ট ব্যাক বোথ সাইড হেভি ওয়ার্ক প্যান্ট অন্য আপু, এই যে এটা প্যান্ট, প্যান্টের কাজটা দেখছেন, প্যান্টের কাজ দেখেন। এবার ঈদে দেখছিলেন একটা আপু গাড়ারার একটা ছবি পরে দিছিল, পোস্ট করছিল, কি সুন্দর লাগতেছিল। মনে হয় ওই ছবিটা পোস্ট করার পর মনে হয় যে এমন কোন মানে যারা গাড়া পছন্দ মিনিমাম আপু 200-400 মানে ওই পিকচার দিয়ে দিয়ে আপু এই ড্রেসটা আছে কিনা, গাড়ার এই টাইপের ড্রেস আছে কিনা। তখন তো আপু ওইটা তো ঈদের কালেকশন ছিল, ওই সময় তো ওইটা শেষ ছিল। তো এটা নতুন ঈদুল আজহার, এটা আছে অফ হোয়াইটের মধ্যে, আমার পরাটারই কালার। হাদিয়ার আপু লাভিসের হাদিয়ার গাড়ারা দেখাচ্ছি, যেটা পুরোটা হ্যান্ডওয়ার্ক লাক্সারি শিফনের মধ্যে, প্রাইস হচ্ছে 6,500 টাকা, 6,500 টাকা, 6,500 টাকা। স্মল মিডিয়াম লার্জ এক্সেল 38 থেকে 48 পর্যন্ত সাইজ হবে, 38 থেকে 40। এটা ব্যাক পোর্শনটাও কিন্তু আপু পুরোটা কাজ করা, ব্যাক সাইডটাও পুরোটা কাজ করা। প্রাইস হবে 6,500, 6,500 টাকা। ভালো লাগলে সাইজটা মেনশন করে দিই, একদম রেডি ড্রেস, স্মল আছে, মিডিয়াম আছে, লার্জ আছে, এক্সেল আছে, 38 থেকে 48 পর্যন্ত, স্মল 38, মিডিয়াম 42, লার্জ 46, আর এক্সেল হচ্ছে 48। সো যারা একদম এক্সেল সাইজের মধ্যে গাড়ারা চান তারা হচ্ছে নিয়ে নেবেন, কারণ এক্সেল সাইজ তো আসলে ইউজুয়ালি লাক্সারিগুলো আসে না, এবার এই ঈদেও আসছে, রোজার ঈদে কোরবানি ঈদের জন্য দেখলাম দিল। এই যে প্যান্টটা দেখেন আপু, পুরোটা কাজ, পুরোটা প্যান্ট এরকম হেভি কাজের মধ্যে আছে। প্রাইস আছে 6,500, 6,500 টাকা, 6,500 টাকা। এগুলো যাদের বিয়ে শাদী রিসেন্টলি প্রোগ্রাম আছে নেবেন, একটু ঝাপটা টাপটা পড়লে মানে তারপরে টানা কানটা টানা ইয়ারিংগুলো পড়লে এগুলোর সাথে না এত একদম পুরো পাকিস্তানিদের মতন লাগে, এত সুন্দর লাগে। কিছু ড্রেসের সাথে না আসলে, যেমন এই ড্রেসের সাথে আপনি সিম্পল থাকলে ভালো লাগবে না, কিছু ড্রেসই এমন হয় যে, যেমন শাড়ি আপু দেখবেন শাড়ি ব্যাপারটার সাথে কেমন একটা সাজের একটা বিষয়, একটু কাজল পরবে, একটু শাড়ির সাথে একটু সাজ না সাজলে ভালো লাগে না। সো এই যে গাড়ার আই টাইপের কালেকশনের সাথে আপনি যত মানে একটু টানা টাইপের ইয়ারিং, একটু সাইডে হচ্ছে কানপাশে টাইপের এরকম থাকে না, সাইডগুলো ঝাপটা টাইপের, এগুলো পরবেন দেখবেন আরও বেশি ভালো লাগতেছে, একদম পাকিস্তানি মডেল মডেল লাগে। এই যে আপু দেখেন এই ব্ল্যাক ওয়ান, এটা ব্ল্যাক সেমটার ফ্রন্ট ব্যাক বোথ সাইডে কিন্তু কাজ, এই যে ব্যাক সাইডে পুরোটা কাজ করা, পুরোটা কাজ করা। লাভিসের হাদিয়ার আমি হচ্ছে গাড়ারা দেখাচ্ছি, স্মল মিডিয়াম লার্জ এক্সেল 38 থেকে 48, ফুল স্লিভস ও কাজ আছে দেখতে পাচ্ছেন, 38 থেকে 48 পর্যন্ত পেয়ে যাবেন। প্রাইস যাবে 6,500 টাকা, 6,500, 6,500 টাকা। যার যেটা ভালো লাগবে সাইজ দিয়ে অর্ডারটা প্লেস করে নিয়ে নেবেন। আর হচ্ছে আপু কোরবানিদের জন্য গাড়ারা এটাই একটাই আনছি, আর একটা আনছি হচ্ছে গাউন। কোরবানির তো আপু রোজারিদের মতন অত মানে গর্জিয়াস কালেকশন অত আসে না কোরবানিদের সময়, সো এটা একদম একটা প্রিমিয়াম পেয়ে গেলেন, নিয়ে নিন। এই দেখেন প্যান্টটার নিচটাও কি সুন্দর করে কাজ করা, সে ফহনের উপর দেখছেন, এটা প্যান্ট কিন্তু। সো প্রাইস আছে 6,500 টাকা, 6,500 টাকা। স্পেশালি দেশের বাইরের আপুরা এই কালার মানে এগুলো বেশি খোঁজে। ফ্রন্ট ব্যাক বোথ সাইডে কাজ আছে, মাত্র 6টা ডিজাইন ড্রেসের মধ্যে, 6টা কালার, সেটটাই 6 পিসের। এই যে মেরুনটা, মেরুনটা, মেরুনটা দেখছেন আপু কাজ কি, কাজ দেখেন, কাজ দেখে আর ব্র্যান্ড দেখে ম্যাটেরিয়াল দেখে হচ্ছে পয়সা। আমি তো 1,200 টাকার ড্রেসও দেখিয়েছি, হ্যাঁ আমি আবার 6,000 টাকা, 6,500 টাকার ড্রেসও দেখাচ্ছি। সো এগুলো তো আপু ওই লাক্সারি আইটেম, যেটার প্রাইস যেমন হবে দেখেছেন, অনেক গর্জিয়াস অনেক। এটা ব্যাক সাইড, ব্যাক সাইডও দেখেন কি গর্জিয়াস। সো প্রাইস আছে 6,500 টাকা, স্মল মিডিয়াম লার্জ এক্সেল 38 থেকে 48 পর্যন্ত, 38 থেকে 48 পর্যন্ত, একদম এইটা তো বিয়ের ড্রেস হয়ে যাবে,
একদম ব্রাইড নিজে তার এঙ্গেজমেন্টে আঁকতে যদি পড়তে চায়, এরকম কোনো ব্রাইড থাকেন যার হয়তো সামনে আর্ট বা এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্টে পড়বেন, খুব সুন্দর লাগবে কিন্তু আপু, একদম পাকিস্তানি ব্রাইড লাগবে যাদের সামনে এঙ্গেজমেন্ট, মানে নিজেই আপনি ব্রাইড, আপনার এঙ্গেজমেন্ট হয় বা আঁকতে হবে, হয়তো শাড়িটা গরমের জন্য শাড়িটা পরতে চাচ্ছেন না বা একটু একটু পাকিস্তানি ব্রাইডাল লুক দিতে চাচ্ছেন, এগুলো পরবেন আপু, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। দেখেন এই যে প্যান্টটা, প্রাইস হচ্ছে 6,500, 6,500 টাকা। আমার কাছে ঘাড়া দেখলে মনে হয় কি একটা ঝাপটা পড়া লাগবে, যে সবসময় পাকিস্তানিদের দেখি না যে ঘাড়ার সাথে ওরা ঝাপটা পড়ে, আমার ঘাড়া দেখলে মনে হয় কি ঝাপটা না পড়লে মনে হয় ঘাড়া কমপ্লিট হবে না। এই যে দেখেন আপু, টার্কিশ ব্লু, টিল ব্লু, যেটাই বলেন না কেন, সুপার এক্সক্লুসিভ, সুপার এক্সক্লুসিভ আপু, 500টা পেজ ঘাটলেও এই টাইপের কালেকশন আপনি পাবেন, খুব 500টা পেজের মধ্যে হয়তো 5টাতে পাবেন কিনা আমার ডাউট আছে এই টাইপের কালেকশন গুলা। প্রাইস আছে 6,500 টাকা, 6,500 টাকা, সাইজ স্মল মিডিয়াম লার্জ অ্যান্ড এক্সেল, যারা এই গাড়ারা পরবেন অবশ্যই একটা ঝাপটা নিয়ে নেবেন সাথে, গাড়ার সাথে ঝাপটা খুব সুন্দর লাগে, খুব সুন্দর লাগে, আবার টানা টাইপের টানা ইয়ারিং গুলো আছে না ওগুলো বেশি ভালো লাগে। হোয়াইট পার্পল না আপু, হোয়াইট পার্পল তো ওই যে আপনি যেটা বলছেন আগের আগে দেখাইছিলাম মনে আগের মানে রোজার ঈদের সময়, ওগুলো আর একটু কম রেঞ্জের মধ্যে ছিল। এই যে দেন আপু, এটা হচ্ছে আপনার গারারাটা, সুপার এক্সক্লুসিভ, প্রাইস আছে কত, 6,500 টাকা, লাভিশের হাদিয়া। সাইজ দিয়ে অর্ডার করে ফেলেন, এক্সেল পেয়ে যাচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে খুশির জিনিস, যে এই টাইপের কালেকশন এক্সেল সাইজের আপুরা চিন্তা করতে পারে না যে তারা পড়তে পারবে, কাজ এগুলো আসে না, তো এক্সেল এবার আসছে, রোজার ঈদেও আসছে, এই যে কোরবানিতেও যেটা দেখালাম, আর কোরবানিতে কিন্তু আপু গারার কালেকশন আর পাচ্ছেন না, ইয়ে পাবেন, গাউন পাবেন, গাউনেরও একটা লাইফ পাবেন, সো কোরবানি নেক্সট মা তো এক মাসই আছে, সো এই যে এইটাই আমাদের গারারা কালেকশন কোরবানিদের জন্য, আর গাউনের একটা লাভিশের একটা গাউনেরও লাইফ হবে। এইটা পিচ, লাস্ট ওয়ান গারারা, লাস্ট ওয়ান পিচ, ওয়ান পিচ আমার অনেক, আমি রোজারিতে পিচ নিয়েছি, অফ হোয়াইট নিয়েছি, বেইজ নিয়েছি, সো এই কালারটা আমার কাছে এবার মনে হয়েছে যে একটু বেশি গরম, আজকে অনেক মানে এখন গরম না, আমার কাছে মনে হয়েছে পিচ তো আমার অনেক আছে, সো এই কালারটা আমার কাছে মনে হইলো যে ওকে ফাইন এবার এইটা নিই। এন্ড দুঃখের বিষয় হচ্ছে কি আপু, দুঃখের বা সুখের যেটাই হোক বিষয়টা হচ্ছে আপু, এগুলার হচ্ছে কোয়ান্টিটি হচ্ছে 2টা স্মল, 2টা মিডিয়াম, 2টা লার্জ, 2টা এক্সেল, একটা ড্রেস মাত্র 8টা পিস, একটা সাইজ মাত্র 2টা, সো আপনি স্মল যদি এক কেউ দুইজন আপুই ধরেন আমারটা আপনি স্মল নেবেন, আপনি একজন আপু পাবে, বিকজ অলরেডি একটা স্মল আমার কাছে চলে আসছে, সো একটা স্মল পাবেন, মানে স্মলের অর্ডার শুধু একটাই পাবে, একটার জনের কনফার্ম হবে, এইরকম। ঝাপটা আপু, ঝাপটা আমার আপাতত এই মুহূর্তে আমার আশেপাশে নাই, আছে আমার কাছে কিন্তু আশেপাশে নেই, খুঁজে বের করতে হবে। এটা পিচ ওয়ান, ফ্রন্ট ব্যাক বোথ কাজ করা হবে, সো প্রাইস আছে কত, পিচ ওয়ান 6,500 টাকা, 6,500, 6,500, ছয় হাজার 500 টাকা আপু, 6,500 টাকা, 6,500,
এবার আমি শুধু এই এইটা এই এইটা দুইটা ড্রেস দেখাবো, দুইটা দুইটা আরেকটা কালার আছে দেখি, এখানে না ওই বাস্কেটে, হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই, এই দুটোই দেখাবো। আপু এই যে নূরসের, আমি এই দুইটা ড্রেস দেখাবো, নূরসের, নূরস লাক্সারি শিফনের ইন্ডিয়ান ভার্সন, নূরসের লাক্সারি শিফনের ইন্ডিয়ান ভার্সন, এত গর্জিয়াস ড্রেস আপু, এত গর্জিয়াস, এত লাক্সারি। আর এইটা এটা কি বলেন, এটা আমার কালার না, এটা সব মডেল আপুদের কালার, এটা সব ঢঙ্গি ঢঙ্গি যারা আছেন আপুরা, যারা মডেল টাইপের লুক দেন সবসময়, মেরুন একটা ডার্ক লিপস্টিক এরকম একটা ড্রেস, এটা তাদের, এটা নূরসের আপু লাক্সারির ইন্ডিয়ান ভার্সন করছে। কিন্তু ধরে আপনার মনে হবে না যে এটা অরিজিনাল, মানে এটা কি পাকিস্তানিটা না ইন্ডিয়ানটা, এটা ইন্ডিয়ান ভার্সন করছে, ম্যাটেরিয়াল শিফন দিছে, শিমারি শিফন দিছে, ইন্ডিয়ায় তো আপু একটু শিমারি ম্যাটেরিয়ালটা খুব এবার ঈদে চলতেছিল, তা জানেন আপনারা এই দিল্লি বুটিকসগুলোতে। অ্যান্ড জাস্ট কালারটা কি বলেন, এই ড্রেসটা, এই ড্রেসটা আমি কোরবান ঈদের জন্য বানাইতে দিছি, কোরবান ঈদের জন্য বানাইতে দিছি এই ড্রেসটা। আমি তো ভাবছিলাম এই ড্রেসটা আমি যখন লাইভে দেখাবো এই ড্রেসটা আমার স্ক্রিনে লাভ দিয়ে ভরে যাবে, কজ আমি জানি ম্যাক্সিমাম আপুরা এই কালারটা পছন্দ করে। বেইজ, বেইজ তাও আবার কোন বেইজটা, স্কিন বেইজটা, বেইজের সবচাইতে সুন্দরটা, বেইজের সবচাইতে সুন্দরটা, বেইজের সবচাইতে সুন্দরটা শিমারি শিফনের উপর করছে আপু, শুধু পিওর শিফন না, শিফন তার মধ্যে আবার শিমারি, মানে শিমারি যেটা ইন্ডিয়ান দিল্লি বুটিক্সে শিমারি সিল্কের এবার সব দিল্লি বুটিক গুলো আসছে যেগুলো 10-12 হাজার টাকা রেঞ্জের, সেই শিফনটার উপর শিমারি সিল্ক শিফন, শিমারি শিফনের মধ্যে করছে। এটা স্লিভসটা আসবে, কালারটা দেখছেন, কালারটা দেখেছেন, আর এই হচ্ছে দোপাট্টাটা, আর এটা কিন্তু সান্তুনের প্যান্ট, এই যে দেখেন শিমারি শাইনি গ্লসি একটা প্যান্ট, এটা ইনার অ্যান্ড প্যান্ট, ফোর পিসেস পাচ্ছেনি আপু, পাকিস্তানি ড্রেসে ইনার দেয় না বললেই চলে, আপনারা যারা পাকিস্তানি ড্রেস পরেন জানেন, কিন্তু ইন্ডিয়ান ড্রেসে কি করে ওরা আবার ইনার দেয় ম্যাক্সিমাম গুলাতে। শিমারি এরকম সুন্দর হচ্ছে সান্তুন শিমারি সিল্কের ইনার অ্যান্ড প্যান্ট, মানে ফোর পিসেস পেয়ে যাচ্ছেন আপনার আলাদা, ইনারের খরচও কিন্তু সেফ হয়ে গেল। সো এই ড্রেসটার জন্য যদি আমি এই মুহূর্তে 400 আপু আসেন, 400 আপুর মধ্যে আমি জানি যে অ্যাটলিস্ট 200 আপু হলেও হচ্ছে একটা লাভ দিতে হবে, কজ আমি প্রাইসটা যা দিব মানে গরমের মধ্যে মনে হচ্ছে মাথায় আইস দিয়ে দিয়েছে, এত মানে ঠান্ডা লাগবে। এই যে দেখেন কাল ড্রেসটা অনেক সুন্দর, আমি এটা বানাবো আপু অ্যান্ড পরবো, তখন হয়তোবা স্টক থাকবে না, তখন বলবেন যে আপু ওই ড্রেসটা আনেন, আর তখন হয়তো আমি আর আনতেও পারবো না। সো এটা দেখেন কি সুন্দর, যারা একটু রিজনেবল বাজেট চাচ্ছেন বাট একটা লাক্সারি ড্রেস নিতে চাচ্ছেন কোরবান ঈদের জন্য, আপু ইনার ইনারের কাপড়ও দেওয়া আছে, এখনই বানায় রেখে দেন, খুব সুন্দর একটা ড্রেস। কালারটা দেখছেন আপনি, কালারই তো মাথা খায় নষ্ট হয়ে যাবে, 2024-এর সব আধুনিক আপুদের এই কালারটা পছন্দ, একটা সময় মানুষ এই কালার পরতো না, বাট যত আপডেটেড হচ্ছে মানে এই তখন শুধু মডেলরা পরতো এই টাইপের কালার, বাট এখন তো আপু সবাই মডেল, এখন দেখা যায় যে এখনকার মেয়েরা এত স্টাইলিস্ট হয়ে গেছে, এখন দেখা যায় যে এত সুন্দর সুন্দর করে ড্রেস বানায়, এত সুন্দর করে নিজেকে ক্যারি করে, সো এখন আসলে কে যে অরজি রিয়াল মডেল আর কে এমনি নর্মাল মেয়ে মানে বোঝাই যায় না, সবাই অনেক সুন্দর করে। ঈদের সময় দেখলাম তো অনেকের পিকচার, সো মনে হচ্ছিল যে অনেক আপুদের দেখে মনে হচ্ছিল প্রফেশনাল মডেল, এত সুন্দর করে ছবি তুলছে, এত সুন্দর করে ড্রেস ক্যারি করছে। সো এটা হচ্ছে প্যান্ট আর ইনারের পিসটা, খুবই সুন্দর, খুবই সুন্দর। লাভ কোথায়, লাভ না দিলে প্রাইজ রিভিল করবো না, লাভ লাগবে। পুরো ড্রেস কিন্তু আপু কাজ, আর আমি একটু ভিতরে শিমারি ইনার সিল্কটার কিন্তু প্যান্ট আর ইনার আমি একটু ধরি, তাহলে বুঝবেন যে আরো কত সুন্দর লাগে। ব্লাউজ পুরা মাথা নষ্ট কালার, এগুলা এইসব কালার দেখলে এমনিতে মাথা ঠিক থাকে না, এটার সাথে একদম ডার্ক রেড মেরুন রেড একটা লিপস্টিক পরবেন অ্যান্ড অনন্য
দেখেন কি সুন্দর, কি সুন্দর ড্রেসটা, অনেক সুন্দর ড্রেসটা, অনেক সুন্দর আপু, অনেক সুন্দর। আমি কিন্তু ভিতরে হচ্ছে এই যে শিমারি ম্যাটেরিয়ালটা ধরলাম যাতে কালারটা একদম প্রপারলি বোঝা যায়। লংটা আপু আসবে হয়তো 46 এর মতন লং আসবে, 46 এর মতন লং আসবে। ফোর পিসেস কোরবানিদের মেইন ড্রেস করবেন, এটা একটু কম বাজেটে যদি একটা লাক্সারি ড্রেস কোরবানিদের মেইন ড্রেস করতে চান হচ্ছে। আমার না এটা সরাইতেই ইচ্ছা করতেছে না, এসব কালার দেখেন, জাস্ট দেখেন আপনাদের জন্য সুপার ডুপার টুপার কুপার সব টাইপের ডিসকাউন্টে দিয়ে দিলাম। ওনা শিফন আপু, তা আবার শিমারি শিফন, এটা এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান ম্যাটেরিয়াল, শিমারি শিফন দিল্লি বুটিক্সগুলো হয় আর কি এগুলোতে। দিস ইজ মাই ফেভারিট কালার অলওয়েজ, তাই আচ্ছা। সো এটা প্রাইস যাবে মাত্র 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 2,550 টাকা, 6 না 5.5 না 4.5 না 4 না 3 না 2,550 টাকা উইথ ইনার আপনাদের জন্য কোরবানিদের গিফট প্রাইস। সালমাপুর এটা এটা না নিলে আপনি আফসোস আপু, 2,500 টাকা এই ড্রেস কিনতে পারলাম না 2,500 টাকা দিয়ে, 2,550 টাকা অনলি, 2,550। আমার বিশ্বাস করেন আমার মনে হচ্ছে যে আমি এটা এই মুহূর্তে যদি বানাই এই মুহূর্তে পড়ি, মানে আমার ধৈর্যই আর আসতেছে না। 2,550 টাকা, এটা হচ্ছে আপু পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্সন, পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্সন মাত্র 2,550 টাকা, 2,550 টাকা। তাড়াতাড়ি, এটা আরেকটা কালার আছে, দুইটা কালার দেখাই দিই, বাট এই কালারটা মানে আমি তো মানে দুনিয়া উল্টায় গেলেও বানাবো, এটা দুইটা কালারই সুন্দর বাট ওই কালারটা আমি কোনোভাবেই, এই যে ল্যাভেন্ডার, ল্যাভেন্ডার দেখেন, ওয়াও ওয়াও ওয়াও। সালমা ইসলাম আপুর ড্রেসটা দিয়ে দিও, আমি জানি এটা থাকবে না, সো আমি আমার মডারেটরকে, যারা লাইভে আসো দেখতেছো সালমা ইসলাম আইডি আপুটা আপুকে দিয়ে দিও, নারে সোল্ড আউট বইল না। এই যে দেখ এটার আরেকটা কালার, এটার আরেকটা কালার আপু, কোরবানিদের মেইন ড্রেস করে ফেলেন, নিয়ে ইনার তো কিনতে হবে না, ইনারও সাথে দিয়ে আছে, নিয়ে এখনই বানায় ফেলেন, এখনই বানায় ফেলেন। এখন টেইলাররা একটু ফ্রি আছে, সুন্দর করে বানায় দিবে, আর এই যে এক সপ্তাহ পর থেকে দিবেন আবার রাশ হয়ে যাবে কোরবানিদের জন্য, কোরবানিদের টাইমটা তো আরো কম, তো আর রাশটা আরো বেশি থাকে। 2,550 শিমারি, এটা ম্যাটেরিয়ালটা কিন্তু শিমার শিফন, যেটা শুধুমাত্র ইন্ডিয়াতেই হয়, এই যে শিমারি শিফন মানে একটু শাইন করবে শিফনটা, সো ডোন্ট মিস। 2,500 আপু কোয়ান্টিটি কিন্তু একদম কম, অল্প কিছু আসছে, অল্প কিছু, সো ডোন্ট মিস। 2,550 টাকায় দুনিয়া খুঁজলেও এরকম জামা পাওয়া যাবে না, 2,550 টাকা এইরকম একটা গর্জে। বডি কত আছে আমি বলে দিই আপু, বডি 60 করতে পারবেন, লং হচ্ছে আপু 40, ঝুল নিয়ে ওই যে নিচে যে এক্সারসাইজগুলো আছে 46, আপনারা তো জানেন নূর তাপকাল এগুলো লেন্থ খুব বেশি হয় না, সো হচ্ছে আমারটা দেখাই ফেললাম তো, 2,550 টাকা অনলি, 2,550 টাকা অনলি। এটা ল্যাভেন্ডার, এটা ল্যাভেন্ডার, এখানে দেখেন গলায়ও কিছু করা লাগবে না, গলাও করা আছে, শুধু বানাবেন। আর এটার সাথে প্যান্ট আর ইনার স্যান্টুন, স্যান্টুনের এই যে দেখেন একটু শিমারি শাইনি, 2,550 অনলি আপু। এইগুলা লাইফ না অর্ডার দিলে এই দুইটা স্পেশাল, এই দুইটা ড্রেস হবে না, লাইভ অর্ডার না দিলে হবে না। যে সুন্দর, ওয়াও, দুইটা কালারই ভালো লাগছে না, আই নো আই নো, দুইটা কালারই ভালো লাগছে, কালার ছাড়তে ইচ্ছা করবে না, কিন্তু আপু কোনো অপশন নেই, একটা নিয়ে নেবেন
আরেকটা আরেকজনের জন্য ছেড়ে দিবেন, আরেকটা আরেকজনের জন্য ছেড়ে দিবেন। ভেরি লিমিটেড স্টক, 2550 উইথ ইনার, ফোর পিসেস, 2550 টাকা অনলি, একদম ভরাট কিন্তু কাজ। হ্যাঁ, 2550, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই যে নিচে এটা দেখেন, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। ব্যাক সাইড প্লেন আপু, ব্যাক সাইডে কিছু নেই, ব্যাক সাইড প্লেন, ফ্রন্টটা ভরাট। সো রেখে দিই, আর দেখালে পাগল হয়ে যাবে, মাথা নষ্ট হয়ে যাবে। সো হচ্ছে আমি শেষ করছি এই লাইভটা, তাড়াতাড়ি করে অর্ডারটা প্লেস করে দেন। না আপু, ওই দুইটাই কালার, আরেকটা আপু বেস কালার, বেসটা এতক্ষণে শেষও হয়ে গেছে, আমি আর দেখানোর সাহস করতে পারতেছি না এই মুহূর্তে, লাইভ শেষ হলে দেখে নিয়ে আর দেখানোর সাহস করলাম না। সো হচ্ছে আমি, কারণ বেস কালারের না আমাদের কিছু ফিক্সড কাস্টমার আছে, আমি একদম চোখ বন্ধ করে বলতে পারবো যে কারা কারা এই ড্রেসটা অর্ডার করবে। আমি হচ্ছে না আপু, এটা হচ্ছে শিমার শিফন, ইন্ডিয়ান শিমার শিফন, ইয়ে না জর্জেট না, শিফন, শিমার শিফন, ইন্ডিয়ান শিফন, ওই পিওরটা না, পাকিস্তানিটা না, ইন্ডিয়ান একটা, ওই যে দিল্লিপুরিগুলো যে শিমারি টাইপের একটা ম্যাটেরিয়াল হয় সেটার মধ্যে করা। আচ্ছা, সো আমি মানে অলরেডি চোখ বন্ধ করে আমি জানি যে আমি কারা কারা যারা লাইভ দিচ্ছে তার থেকে কারা কারা এই কালারটা অর্ডার করবে, কারা কালার, কয়েকটা আপুর নাম তো আমার মুখস্থই আছে। আচ্ছা, সো শেষ করছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ আবার দেখা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।